আচ্ছা, এই মুহূর্তে যারা ক্লাসে আছে আমার কথা সবাই ঠিকঠাক শুনতে পারছো? একটু কনফার্ম করবে। এই হ্যাঁ স্যার, মুহূর্তে শুনে যারা যাচ্ছি। ক্লাসে আছে ঠিকঠাক শুনতে পাচ্ছ? কনফার্ম করবে। আচ্ছা, সবাই কনফার্ম করার পরে মিউট করে দেবে। তোমাদের স্ক্রিনের উপর দেখো একটা হাতের সাইন আছে, যখন কিছু বলতে বলবো বা কোনো কিছু বলবো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করতে, অথবা মাইক্রোফোন অন করে বলতে পারো। মাইক্রোফোন সবসময় অন করার দরকার নেই, কোনো কিছু দরকার হলে তখন মাইক্রোফোনটা অন করবে। ভিডিও কোনো রকম ভাবে অন করবে না, কারণ ভিডিও অন করে কোনো লাভ নেই। আচ্ছা, আজ থেকে সিম্পলিফিকেশনের ক্লাস শুরু হচ্ছে। তো সিম্পলিফিকেশনের ক্লাস টোটাল আমি বলে দিয়েছি যে আমার টার্গেট হচ্ছে এমন ভাবে করিয়ে দেব যাতে তোমার পরীক্ষায় কোশ্চেন যেমনই আসুক, যত কঠিন আসুক, তুমি যাতে সব পারো। যত রকম টাইপের বানিয়ে বানিয়ে উল্টা পাল্টা ভাবে কোশ্চেন আসতে পারে সবই আমি করিয়ে দেব। যে কোনো পরীক্ষার জন্য সিম্পলিফিকেশন যে যে পরীক্ষাতে আছে, বলতে গেলে সমস্ত পরীক্ষাতেই সিম্পলিফিকেশন আছে। তো এখানে আমি যেভাবে করিয়ে দেব যাতে তুমি শুধুমাত্র প্রাইমারি নয়, তুমি যে পরীক্ষায় বসতে যাও না কেন, সিম্পলিফিকেশন রিলেটেড কোশ্চেন যা থাকবে তুমি যাতে পারো। আচ্ছা, এখানকার যেটা কাজ হবে, আমি আজকের ফার্স্ট ক্লাস, তাই আজকের ক্লাসে আমি অল টোটাল সমস্ত ফর্মুলা অল্প অল্প করে আলোচনা, অল টোটাল সমস্ত ফর্মুলাকে আমি অল্প অল্প করে আলোচনা করে দেব। এরপরে যেটা কাজ হবে, তোমার রেগুলার একটা করে ফর্মুলা ধরা হবে, সেই ফর্মুলার উপর যত রকম টাইপের অঙ্ক আছে সেগুলো করিয়ে দেওয়া হবে। মানে আমার টার্গেট থাকবে যে আজকের ক্লাসে আমি সমস্ত ফর্মুলাগুলোকে জাস্ট তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব, এবং সমস্ত ফর্মুলা কি করে মনে রাখতে হয় সেগুলো আজ অত ডিটেলসে বোঝাবো না যে কি মনে রাখতে হয়। আজকের ক্লাসে জাস্ট এটা দেখিয়ে দেব যে এই এই ফর্মুলাগুলো টোটাল লাগবে, এই ফর্মুলাতে আমরা এই অঙ্ক পাব। ফর্মুলা দেখে একটা অঙ্ক বুঝবো কিভাবে, যে এই ফর্মুলাতে পড়েছে বা এই ফর্মুলা ব্যবহার করতে হবে, সেগুলো আমরা আজকে জেনে নেব আজকের ক্লাসে। তারপরে আমরা যখন একটা একটা ফর্মুলা নিয়ে একটা একটা ক্লাস করব, ধরো সাপোজ এই ফর্মুলার উপর আমি একটা ক্লাস করব, যখন এই ফর্মুলার উপর একটা ক্লাস করব, এই ফর্মুলা রিলেটেড 20 খানা অঙ্ক থাকবে, অ্যাপ্রক্সিমেটলি 20টা অঙ্ক দেব এই ফর্মুলার উপর বেস করে। তো সেই ক্লাসে শুধু এই ফর্মুলার উপরেই অঙ্ক হয়, এবং তখন আমরা ফর্মুলা কি করে সহজে মনে রাখবে, কি করে আসে, সবকিছু বৃত্তান্ত জানবো। এই যে ক্লাসটা আজকে, যেটা ক্লাস, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা ফর্মুলা কি করে আসে, কেমন হলো, মনে রাখবো, সেগুলো আমরা আজকে করব না। আজকে যে সিম্পলি ফর্মুলাগুলোর সাথে সব পরিচয় হবে, দিয়ে ফর্মুলা একসাথে মিক্সড করে কিছু কিছু প্রবলেম জাস্ট সলভ করে নেব। তাহলে এটা আমাদের আজকে সিম্পলিফিকেশনের ফার্স্ট ক্লাস। তাই ভালো করে আমি আবার রিপিট করে দিচ্ছি, মন দিয়ে শুনবে সবাই, যে এই ক্লাসে আমাদের কাজ কি হবে, না আমরা অল টোটাল যতগুলো ফর্মুলা আছে সব ফর্মুলাগুলোর সাথে একবার পরিচয় করে নেব, এবং সেই ফর্মুলাগুলো দিয়ে আমরা একটা একটা করে অঙ্ক দেখে নেব। এটা হচ্ছে আজকের ক্লাসের কাজ হবে। এবার একটা ফর্মুলা কি করে মনে রাখবো, কি করে মুখস্থ করব, বা কি করে এই ফর্মুলাকে আলাদা রকম ভাবে চেঞ্জ করে করে অঙ্ক আসতে পারে, সেগুলো প্রত্যেকটা একটা একটা ক্লাসে আমি সেটা করিয়ে দেব। মানে তোমার নেক্সট টিউজডে ক্লাস হবে, নেক্সট মঙ্গলবারের ক্লাসে থাকবে শুধুমাত্র এই ফর্মুলা, নেক্সট টিউজডে ক্লাসে থাকবে শুধুমাত্র এই ফর্মুলা, এই ফর্মুলা থেকে বা ম্যাক্সিমাম মানে এই একই ফর্মুলাকে ঘুরিয়ে কি আসতে পারে, মানে একটাই ফর্মুলা তাকে আর কত রকম ভাবে আলাদা আলাদা ভাবে প্রেজেন্ট হতে পারে, এবং সেখান থেকে কি কি অঙ্ক আসতে পারে, তো সেইরকম টাইপের আমি আলোচনা করে দেবো। তো এইভাবে আমাদের ক্লাস কন্টিনিউ থাকবে। তাহলে ফার্স্ট ক্লাস আজকে যেটা হলো অল টোটালের উপর হবে, সেকেন্ড ক্লাসে থাকবে এই ফর্মুলা, একটাই ফর্মুলা যেটাকে নানা রকম ভাবে ঘুরিয়ে কিভাবে আসতে পারে সেটা আলোচনা করে দেবো। পরের দিন একই রকম ভাবে নেক্সট ফর্মুলা হবে, তারপরের দিন হবে অন্যটা। তবে আমরা নেক্সট ক্লাস করতে যাওয়ার সময় সব সময় ফার্স্ট যে ফর্মুলা পড়েছি, মানে ধরো সাপোজ নেক্সট ক্লাসে আমরা এই ফর্মুলাটা পড়ে পরের দিনের ক্লাসে এই ফর্মুলা করতে যাচ্ছি, তো আমরা আগে একবার এটা রিভিশন করে নেব যে আমরা আগের দিন কি ফর্মুলাটা পড়েছিলাম,
সেটা আমাদের খাতায় লেখা থাকবে, যাতে আমাদের রেকারিং প্রসেসে পড়াশোনা হয়, আমরা যাতে কোনোটা ভুলে না যাই, এইভাবে আমাদের কাজ চলবে। আচ্ছা স্যার এবার আমি কি এক ইনভার্ট করব? বলো কি বলছো? হ্যাঁ স্যার, বলছি যে নর্মালি আমাদের এই ক্লাসটাতে শুধু সিম্পলিফিকেশন রিলেটেড ডিসকাশন হবে, আর আমাদের এমনিতে যে ইএমএস ব্যাচ 8 এর যে ম্যাথস এর দুটো ক্লাস আছে, সে দুটো হুম, যেরকম অন্য ডেটে অন্য টাইমে হয় সেগুলো হ্যাঁ হ্যাঁ সেরকম হ্যাঁ, হবে, তাই তো? ওটা যেমন প্রতি তোমাদের যে যার ব্যাজ নম্বর আছে, তো ব্যাজ নম্বরে যেমন ক্লাস হয় ওইভাবে রেগুলার সিলেবাস ধরে পরপর ক্লাস হবে, ঠিক আছে? ব্যাজ নম্বরে রেগুলার যেভাবে ক্লাস হয় ওইভাবে পরপর সিলেবাস ধরে ক্লাস হবে। তোমাদের স্যার আমার বৃহস্পতিবার কথা, দিন, রাত্রি 8টা থেকে যে ক্লাসটা হবে, সেখানে ভাষার অঙ্কের রিলেটেড কোশ্চেন হবে, মানে নানা রকম ভাষার অঙ্ক যেগুলো তোমার রিয়েল লাইফের উপর রিলেটেড, কোন রকম বেশি ফর্মুলা লাগে না বা কোনো চ্যাপ্টার পড়তে হয় না, এমন টাইপের কোশ্চেন ওখানে আলোচনা হবে। আর মঙ্গলবার করে সিম্পলিফিকেশনের উপর ক্লাস হবে। বোঝা গেছে? আচ্ছা স্যার আরেকটা কথা একটু বলে নিই স্যার, সেটা হচ্ছে যে ওই স্যার এই ক্লাসের রেকর্ডেড ভিডিওটা আমরা কোথায় পাবো? এই ওটা ঠিক পেয়ে সিম্পলিফিকেশন যাবে, যারা ক্লাস করবে ঠিক রেকর্ডিং পেয়ে যাবে, চিন্তা লাইভ ক্লাস করার চেষ্টা করবে, কারণ লাইভ ক্লাস যদি আমি দেখি 50% ক্লাস মিসিং থাকে, তাহলে এই ক্লাসে রেকর্ডিং পাবে না। 50% লাইভ ক্লাস করতে হবে, কারণ সিম্পলিফিকেশনের মেন যে জিনিসটা সেটা হচ্ছে লাইভ ক্লাস না করলে কিন্তু ভালো শিখতে পারবে না, ঠিক আছে? স্যার তো বলছি যে 50% আমি মাস্ট লাইভ ক্লাস করবে। হুম বলো। আমি আমি আগের মঙ্গলবার ক্লাসটা কোনো কারণে করতে পারিনি, তাহলে আগের মঙ্গলবার কি? আগের মঙ্গলবার কোনো পড়ানো হয়নি, আমি বাড়িতে ছিলাম, জাস্ট আমি আলোচনা করে দিয়েছিলাম যে আমরা নেক্সট দিন থেকে ক্লাসটা করব, এবং যেহেতু একটা মাসের লাস্ট ডেট পড়েছিল তাই আর ওটা করিনি, আজকে থেকে ক্লাসটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আগের মঙ্গলবার দিন যখন আপনি আলোচনা করেছিলেন, মানে আপনি তো তখন বাড়িতে ছিলেন, তো সেদিন আপনি আসলে আমিও ছিলাম ওই ক্লাসে, আপনি আমাদের মেল আইডিটা চেয়ে নিয়েছিলেন, মেল তাহলে আইডি নিয়ে নিয়েছি, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি ঠিক রেকর্ডিং পেয়ে যাবে, ঠিক আছে? তুমি যে গ্রুপে আছো সিম্পলিফিকেশন গ্রুপে রেকর্ডিং পেয়ে যাবে, চিন্তা করো। আচ্ছা আমি ক্লাসে চলে যাচ্ছি, ক্লাসে করতে তারপরে তোমাদের যা প্রবলেম হবে বা কোনো কিছু অসুবিধা হলে বলবে। একবার শুধু সবাই কনফার্ম করো যে সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ, কোন রকম ভাবে সাউন্ডের প্রবলেম নেই এবং ঠিকঠাক দেখতে পাচ্ছ, সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ, ঠিকঠাক শুনতে পাচ্ছ, এইটুকু কনফার্ম করে দাও। অনেক স্টুডেন্ট এই ক্লাসগুলো করে ফেলেছো, মানে যাদের ম্যাথ ব্যাচ 7 পর্যন্ত, তাদের প্রত্যেকের সিম্পলিফিকেশনের উপর ক্লাস হয়ে গেছে, কিন্তু নেক্সট দিন থেকে তোমরা নতুন নতুন জিনিস শিখতে পাবে। আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি, আজকে কিন্তু আমরা মোটেও একটা ফর্মুলা কত সহজে মুখস্থ রাখবো, কত তাড়াতাড়ি মানে কিভাবে মুখস্থ রাখবো, কিভাবে এলো, এগুলো বৃত্তান্তে যাব না, কিন্তু আমি প্রথমেই বলে দিলাম আজকের ক্লাসে শুধুমাত্র জাস্ট ফর্মুলাগুলোর সাথে পরিচয় স্যার হবে। কিছু শোনা যাচ্ছে না। লেফট করে জয়েন করো, যদি কারোর শোনার প্রবলেম হয় লেফট করবে দিয়ে জয়েন করবে, এটা বারবার বলে দেই, যদি কোনো স্টুডেন্টের শুনতে প্রবলেম হয়, সাউন্ড প্রবলেম হয়, লেফট করবে দিয়ে জয়েন করবে, দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? লেফট করো দিয়ে জয়েন করো, ঠিক হয়ে যাবে। এবার যেটা কথা হচ্ছে যে চলে যাচ্ছি আমরা প্রবলেমে। আচ্ছা প্রথমত আমরা এখানে এই এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এ প্লাস বি হোল স্কোয়ার, যেটা ছোট থেকে জানো যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার। আবার তোমরা এটা জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এর মাঝখানে অত ডিটেলসে আমি যাব না, এগুলো সব একটা একটা একদিন একদিন করে ক্লাস হবে একটা একটা ফর্মুলা, তাই ওখানে যত ডিটেলস আছে সেটা করব। আজকে যে সিম্পলি ফর্মুলাগুলোর সাথে পরিচয় করব। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একদম আমরা আগে থেকে জানি, এবং এই ফর্মুলা রিলেটেড প্রবলেম কেমন আসতে পারে এবং আমরা বুঝবো কি করে পরীক্ষাতে, প্রাইমারি পরীক্ষাতে গেলে এই এই রিলেটেড যে প্রবলেম আসতে পারে সেখানে কেমন টাইপের আসতে পারে। তোমাকে হয়তো কোনো একটা নাম্বার দিয়ে দেবে, ধরো বলে দিল 1.25, ঠিক আছে, প্লাস 1.34, এটা দিয়ে দিল, দিয়ে তোমাকে কি করলো এই ব্র্যাকেট দিয়ে দিল, দিয়ে বলল ইনটু 1.25 প্লাস 1.34। তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, 1.34। আচ্ছা কি দেখতে পাচ্ছ এখানে, তুমি এখানে দেখতে পাচ্ছ যে একই জিনিসটাকে দুবার লেখা হয়েছে, 1.25 প্লাস 1.34 ইনটু 1.25 প্লাস 1.34। এই জিনিসটা মানে কি বোঝাচ্ছে তাহলে?
যখনই আমরা দেখতে পাচ্ছি যে একই জিনিসকে দুবার লেখা হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি সঙ্গে সঙ্গে একটাকে যদি এ একটাকে যদি বি ধরি, তাহলে আমাদের দাঁড়িয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, যার মানে আমাদের কাছে যে ফর্মুলাটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার, তারই ফর্মুলা পড়ে যাচ্ছে। তো আমাদের মেনলি একটা প্রবলেম দেখে চিনতে হবে, সবার প্রথম যেটা দরকার যে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। যেমন এই অঙ্কটা দেখে যে আমরা অঙ্ক সলভ করব না, আমরা জাস্ট আজকের ক্লাসে আমরা জেনে নেব যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই কি করে করতে হয়, ঠিক আছে? সমাধান করলে একটা আনসার আসবে জানি, সেগুলো প্রত্যেকটা ক্লাসে আমি স্পেশাল ভাবে করবো। মিউট করবে, কেউ অন করবে না, কিন্তু মিউট করবে, কিছু বলার হলে তখন বলবে, আমি তখন তোমার কথা শুনবো। আগে মন দিয়ে শোনো, দিয়ে ভালো করে বুঝে নাও যে আমাদের ধরো এই একটা প্রবলেম পড়েছে। প্রবলেম দেখে আমরা বুঝবো কি করে, কারণ বেশিরভাগ স্টুডেন্টের যেটা সমস্যা হবে, কোনো অঙ্ক এলো সঙ্গে সঙ্গে গুণ করা শুরু করে দেয়, না হলে বিয়োগ করা শুরু করে দেয়, এই ক্যালকুলেশন করা শুরু করে দেয়। কিন্তু অনেক ক্যালকুলেশন, বিশেষ করে সিম্প্লিফিকেশন, সবসময় কিন্তু এটা মাথায় রাখবে যে সিম্প্লিফিকেশনে কিন্তু সবসময় কোনো না কোনো ফর্মুলা অ্যাপ্লাই করলে অঙ্কটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা কোথায় কি ফর্মুলা অ্যাপ্লাই করবো। যখন আমি দেখতে পাচ্ছি একটা অঙ্কে দেয়া আছে কি যে 75 × 75, 25 × 25, এই যে দেখতে পাচ্ছি একই জিনিস যখন আছে, আমি যদি এ ভেবে নিই, আমি যদি এটাকে এ ভেবে নিই, এটাকে যদি আমি বি ভেবে নিই, সঙ্গে সঙ্গে আমার প্রবলেমটা দাঁড়িয়ে যাবে এ স্কয়ার, সঙ্গে সঙ্গে আমার প্রবলেমটা দাঁড়িয়ে যাচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা কি আছে? না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা আছে, ছোট থেকে পড়েছি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কথাটার মানে যে একবার আমরা এ আর বি কে যোগ করব, একবার এ আর বির মধ্যে বিয়োগ করব। এ আর বির মধ্যে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। যোগ আর বিয়োগ করাটা অনেকটা সোজা, তাই ক্যালকুলেশন করতে অনেকটা সুবিধা হবে। 75 × 25 যোগ করে দিলাম, 100 হয়ে গেল, 75 থেকে 25 বাদ দিয়ে দিলাম, 50 হয়ে গেল। তো তখন আমার এই ক্যালকুলেশন আনসার বলা অনেকটা সুবিধা হয়ে যায়, তখন আমাদের এই ক্যালকুলেশনে আনসার বলাটা অনেকটা সুবিধা হয়ে যায়, কারণ আমরা এ মাইনাস বি এ প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করি। কিন্তু এইটা যদি আমি অ্যাপ্লাই না করতাম, তখন আমাকে 75 এর স্কোয়ার বের করতে হতো। এবার যদিও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো 75 এর স্কোয়ার কত সহজে বের করা যায়, কিন্তু তাও আমাদের এটা জানতে হতো, বাই চান্স ভুলে গেলে প্রবলেম, 25 এর স্কোয়ার জানতে হতো, তারপরে এদের মধ্যে বিয়োগ করতে হতো। তো সেখানে দেখা যাচ্ছে অল্প হলেও হয়তো টাইমটা বেশি যেত, এই অঙ্কে হয়তো টাইম কম যাচ্ছে, কারণ 75 × 25 খুব তাড়াতাড়ি দেখবে তোমরা বের করতে পারবে, আমি শিখিয়ে দেবো যখন, কিন্তু এতে একটা অল্প হলেও টাইম বেশি যেতে পারে। একটা প্রবলেম দেখে সব থেকে যেটা আমাদের সবার প্রথম যেটা দরকার সিম্প্লিফিকেশন, সেটা একটা অঙ্ক থেকে চিনবো কিভাবে যে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। এই একটা প্রবলেম দিয়েছে, প্রবলেমে আমরা কি দেখতে পাচ্ছি না, 3.75 × 3.75, 2.75 × 2.75, মাঝখানে মাইনাস আছে, সঙ্গে সঙ্গে আমাকে ভেবে নিতে হবে তাহলে একটা যদি এ ভেবে নিই, একটাকে যদি বি ভেবে নিই, তাহলে আমার ফর্মুলা দাঁড়িয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা মানে আমরা কি পড়েছি, না এ প্লাস বি ইন্টু এ মাইনাস। তো দ্যাট মিনস আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব। আমাদের যেটা যেখানে এখানে যেটা আমরা শিখবো সবার প্রথম, যে আমাদের এই ক্যালকুলেশন করার যে টেকনিকটা, সেই টেকনিকটা সবসময় আমাদের কেমন হবে। আমরা পরীক্ষা হলে গেছি, পরীক্ষা হলে গিয়ে দেখলাম যে এই অঙ্কটা পড়েছে, অঙ্কটাকে আমাকে আর লিখবো না, মানে আমরা যেটা করি আর কি, সাধারণত নর্মালি আমরা এটাকে লিখে ফেলি, এ এ সমান লিখে ফেলি 3.75 দিয়ে, তারপরে আমরা কি করি এইটার জায়গায় লিখি এ স্কোয়ার মাইনাস, তারপর বি সমান ধরে নিই 2.75, তারপরে আমরা লিখি মাইনাস বি স্কোয়ার। এই যে অল্প হলেও টাইম নষ্ট হচ্ছে এটা লিখতে গিয়ে, তো এই জিনিসটা আমাদের করা চলবে না, পরীক্ষাতে আমাদের এখান থেকে টাইম বাঁচাতে হবে। তাহলে আমরা কি করব, না পরীক্ষায় গেছি দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে পড়বো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সঙ্গে সঙ্গে আমি কি করব যে তার মানে এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে আমরা একবার যোগ করব, একবার বিয়োগ করব, একবার যোগ করব, একবার বিয়োগ করব। তো ডিরেক্ট আমরা পরীক্ষা হলে কি করব, এইটার সাথে এটা একবার যোগ করব, একবার বিয়োগ করব, 3 টাকা 75 পয়সা। যখন দশমিকের কোনো প্রবলেম থাকবে, সঙ্গে সঙ্গে আমরা টাকা দিয়ে কাউন্ট করার চেষ্টা করব। তাতে কি লাভ হবে, টাকা দিয়ে কাউন্ট করার চেষ্টা করলে আমাদের হিসেবটা খুব তাড়াতাড়ি হয়, কারণ টাকার হিসেব মূর্খ পর্যন্ত ভালো করতে পারে, যে একদম অশিক্ষিত সেও কিন্তু বাজারে দেখা যাচ্ছে সবজি বিক্রি করছে, খুব ভালো করে টাকার হিসেব করে দিচ্ছে। তো অতএব
টাকা দিয়ে ভাবলে আমাদের হিসেব করাটা অনেক সুবিধা হবে। যেমন আমাদের বলছে একবার যোগ একবার বিয়োগ, স্কয়ার মাইনাস ভি স্কয়ার মানেই একবার যোগ একবার বিয়োগ। তাহলে আমি এই দুটোকে যদি যোগ করি, 3 টাকা আর 2 টাকা 5 টাকা, 75 পয়সা 75 পয়সা 1.5 টাকা, তার মানে 6 টাকা 50 পয়সা। একটু জাস্ট 2 বার 4 বার 5 বার করে এইভাবে হ্যাবিট করলে দেখবে তোমার ক্যালকুলেশন অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। স্কয়ার একবার যোগ একবার বিয়োগ করব, তাই 3 টাকা 75 পয়সা থেকে 2 টাকা 75 পয়সা বাদ দিলে 1 টাকা হয়, 3 টাকা 75 পয়সা থেকে 2 টাকা 75 পয়সা বাদ দিলে 1 টাকা হয়, 3 টাকা 75 পয়সার সাথে 2 টাকা 75 পয়সা যোগ করলে 6 টাকা 50 পয়সা হয়। 3 টাকা আর 2 টাকা 5 টাকা, 75 75 1.5 টাকা। আমরা যেটা করেছি আজ পর্যন্ত যোগ বিয়োগের ক্ষেত্রে, ধরো তোমাকে দেওয়া হয়েছে 123 প্লাস 125, তোমাকে হয়তো দিয়ে আছে 123 প্লাস 125, দিয়ে বলা আছে এই দুটোকে যোগ করো। এর আগে পর্যন্ত আমরা যা পড়াশোনা করেছি সেখানে আমরা করেছি 5 3 8, 2 2 4, 1 1 2, এই টেকনিকে পড়াশোনা করেছি। তবে এখানে এখানে আমরা ক্যালকুলেশনটাকে একটু আলাদা টাইপে করব। আমরা যেটা আজ পর্যন্ত করেছি এই স্টাইলে, এখানে আমাদের সেই হয়ে যাবে, এখানে আমাদের স্টাইলটা একটু আলাদা হবে। কি হবে না, আমরা বড় অবস্থায় যেভাবে কাউন্ট করি সেই জিনিসটা করব। যেমন তোমাকে 500 টাকার নোট দেওয়া হয়েছে, 100 টাকার নোট দেওয়া হয়েছে, তো তুমি যখন কাউন্ট করো হিসেব করো, নিশ্চয় তুমি এমন করো না 10টা ধরো 500 টাকার নোট আছে, তুমি 500, 1,000, 1,500, 2,000, 2,500 এইভাবে করো না। তুমি কিভাবে হিসেব করো, 500 টাকার নোট কটা আছে হিসেব করে নাও। যদি 10টা হয় তো 10 × 500 করে দাও। 100 টাকার নোট কটা আছে কাউন্ট করে নাও, যদি 5টা থাকে 5 × 100 করে দাও। এইভাবে তুমি কিন্তু হিসেবগুলো করো। এখানেও তেমনি আমরা যেটা ছোটবেলাতে ডান দিক থেকে করেছি এখন সেই কাউন্টটা আমরা বাম দিক থেকে করো। মানে তাতে আমাদের কি হবে, মুখে মুখে করতে পারবো এই ক্যালকুলেশনের হ্যাবিটটা যদি চলে আসে, অনেক সময় আমরা মুখে মুখে ক্যালকুলেশনটা করতে পারবো। যেমন 123 আর 125 দিয়েছে, যোগ করতে বলেছে, আমরা ভাববো যে এই এই 1 আর 1 মিলে 2, তো 2 মানে 200, কারণ ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে, যতগুলো ডিজিট থাকবে, অঙ্ক থাকবে, ততগুলো জিরো বসে দেবো। তারপর 2 2 4, 4 মানে 40, তারপর 5 আর 3 8, এই হচ্ছে আমাদের প্যাটার্ন হবে। তবে এটা আমি লিখে দেখালাম তাই মনে হচ্ছে যে বেশি টাইম যাচ্ছে, না, এটা যখন একটু তুমি প্র্যাকটিসে চলে যাবে বা যখন তুমি মুখে মুখে করার চেষ্টা করবে তখন দেখবে যে এই ক্যালকুলেশন অনেক সোজা হবে। আমরা এককের অঙ্ক জানি প্রথমটাকে, দশকের অঙ্ক জানি মিডিলেরটাকে, শতকের অঙ্ক জানি তারপরেরটাকে। তো আমরা এইভাবে হিসেব করছি 100 100 200, কিন্তু এরকম পড়তে গেলে টাইম বেশি যাবে। আমরা 1 1 2 বসাবো, তারপরে দুটো যদি ডিজিট থাকে দুটো শূন্য বসালাম, 2 2 4 বসালাম, পরে যদি একটা ডিজিট থাকে তাহলে শূন্য বসাচ্ছি। মানে যেমন তোমাকে আমি বললাম না, ধরো সাপোজ তোমাকে আমি দিয়ে দিয়েছি কিছু 50 টাকা দিয়ে দিলাম, কিছু 50 টাকা দিয়ে দিয়েছি, এইটা যোগ করতে বলেছি, কিছু 100 টাকা দিয়ে দিয়েছি, এইটা যোগ করতে বলেছি, কিছু 500 টাকা দিয়েছি, এইটা যোগ করতে বলছি। নর্মালি তোমরা কি করবে, এটা কি তুমি এরকম ভাবে করবে যে শূন্য 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 বসালে, তারপর 5 5 10 15 20, এমন করবে না। তোমার হিসেব করা কি হবে, না কটা 50 আছে, 4টে 50 আছে, তো 4টা 50 মানে 4 × 50, সেই হিসেবে তুমি 200 লিখবে। 3টে 100 টাকা আছে, তো 3 পরে 2 শূন্য, 4টা এখানে দেখে নিলে যে মোট কটা 500 টাকা আছে, না 4টা, 10 15 20 বসিয়ে দিলে, তারপরে 2টো 0 বসিয়ে দিলে, এই তো হিসাব করার টেকনিক করো না কি, ঠিক তো, ঠিক বললাম তো, বুঝতে পারলে সবাই এই পর্যন্ত যা বললাম, এই পর্যন্ত যা বললাম সবাই বুঝতে পেরেছ, কনফার্ম করবে। স্যার ওই এই দশমিক গুণটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ, দশমিকের গুণ আমি সব করিয়ে দেবো, একটু ওয়েট করো, গুণগুলো দেখাবো আমি, একটু ওয়েট করো। জাস্ট আমি যে জিনিসটা শেখাতে চাইছি যে তোমাদেরকে ক্যালকুলেশনের টেকনিকটাকে একটু চেঞ্জ করতে হবে, একটু প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। আমরা আগে যেভাবে করেছি আর এখন যেটা করব একটু প্যাটার্ন চেঞ্জ হবে। আমরা ছোটতে যেটা করেছি তাতে আমাদের কি হতো যে ক্যালকুলেশনটা হাতে রাখার ব্যাপার থাকতো, সেখানে সব থেকে বড় প্রবলেম যেটা
ধরো 123, 125, 127 যোগ করতে বলেছে। এখানে যেটা সব থেকে প্রবলেম হচ্ছে, 7 5 12, 3 15, 15-5 হাতে এক রাখতে হতো। এই হাতে রাখাটা অনেক সময় আমাদের প্রবলেম হয়ে যেত, কখন আমরা ভুলে যেতাম, বা কখনো পরের যে যোগ করতে যাচ্ছি হয়তো ভাবতাম যে এটা হাতে রাখাটা যোগ করে ফেলেছি, বা হাতে রাখাটা এখনো যোগ হয়নি, এমন অনেক সময় প্রবলেম হয় বেশিগুলো, বেশি বড় বড় জিনিস যোগ করতে বা বিয়োগ করতে গেলে। তো এই সমস্যাটাকে দূর করার জন্য আমরা যেটা এখন যে টেকনিকে টাকা পয়সা কাউন্ট করা হয়, 5টা 50 টাকা যদি দেয়া হয় তোমাকে যোগ করতে, তাহলে তুমি নিশ্চয়ই এমন করবে না যে শূন্য 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 করে বসাবে তারপর কাউন্ট করবে, এমন করবে না। তুমি 5টা 50 আছে, 5 ইনটু, ডিরেক্ট 5 ইনটু, 5টা 50 দেওয়া মানে 5 ইনটু 50 করে দেবে। এটাই হচ্ছে তোমার এখনকার স্ট্র্যাটেজি। তো এই একই স্ট্র্যাটেজিতে আমরা এখানকার প্রবলেম গুলো সলভ করবো। সেটাই আমি প্রথম বোঝালাম, যে তোমাকে যদি বলে এটা যোগ করো, 1 2 3 4 দিয়ে দিল, 1 2 5 7 দিয়ে দিল, 3 2 1 4 দিয়ে দিল, 2 3 5 1, তাড়াতাড়ি কে করতে পারে দেখি, তাড়াতাড়ি করো, এটা যোগ করতে বলেছে। 1 2 3 4, 1 2 5 7, 3 2 1 4 2 3 5 1। ব্যাংকের পরীক্ষায় যাবে, যদি এমন কোনো স্টুডেন্ট থাকো ব্যাংকের পরীক্ষা দিতে যাবে, সেখানে কিন্তু কোশ্চেন কঠিন হয় না, সেখানে শুধু এই সিম্পলি এরকম যোগ করতে দিয়ে দিল, বা দুটো যোগ একটা বিয়োগ দিয়ে দিল। অতএব তোমাকে ক্যালকুলেশন স্পিড আনতে হবে। যারা ব্যাংকের পরীক্ষায় যাবে তাদের ক্ষেত্রে শুধু এই জিনিসটাকে ঠিক করতে হবে, যে ক্যালকুলেশনের স্পিড আনতে হবে। ওয়ান টু থ্রি ফোর, ওয়ান 8,056, 1 4 2 3 5 1, হ্যাঁ 8,056, 8,056 বলছে। তো আমাদের যেটা কাজ হবে কি না, এই দেখো আমরা মুখে মুখে হিসেব করার চেষ্টা করব, 1 1 2 3 2 5 2 7, ডিরেক্ট আমি 7-এর পরে 3টে 0 বসিয়ে দেব, কারণ এটা আমরা যে জায়গাতে কাউন্ট করছি, যে জায়গায় হিসেব করছি, তারপরে যতগুলো ডিজিট থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেব। 2 2 4, 2 6, 3 9, এটাই হচ্ছে সুবিধা, এখানে কোনো হাতে রাখার ব্যাপার নেই, ডিরেক্ট বসিয়ে দিতে পারি। তারপরে 3 5 3 8, 1 9, 5 এত, 14, তো ডিরেক্ট আমি বসিয়ে দিতে পারি। এটাই এখানকার সুবিধা, যে আমরা যেখানে যত পাবো এটা ওটা ডিটেল পুরো ডিরেক্ট বসিয়ে দেব, পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য বসাবো, 7 4 11 4 15 1 16, এটাই আমাদের সুবিধা হবে। এখানে আমি বড় দিয়েছি, কিন্তু তোমার এই সুবিধাটা তুমি পাবে, যেখানে হাতে রাখার ব্যাপার থাকবে না, পুরোটা বসিয়ে দেবে, ভুল হওয়ার চান্স খুবই কম হবে। যেটা আমরা এখন কাউন্ট করি, 500 টাকার নোট 10টা, 50 টাকার নোট 5টা একসাথে কাউন্ট করে নিয়ে করি, এখানেও আমাদের তাই কাজ হবে। তাতে তোমার দেখবে ক্যালকুলেশনটা স্পিড হবে। প্রথম প্রথম তোমার মনে হতে পারে না স্যার আমি যেভাবে করি তাতে তাড়াতাড়ি হবে, কিন্তু তুমি 2টো 4টা প্রবলেম করলে দেখবে তোমার এতে স্পিড অনেক বাড়বে। এখানে সব থেকে বড় প্রবলেম হাতে রাখা, 7 4 11 4 15 1 16, 16 6, হাতে এক রাখলাম, 5 3 8 1, এটা কত ছিল, 3 2 0 4 ছিল নাকি, না 1 4 ছিল, 3 2 কত দিয়েছিলাম, 0 4, 1-4 স্যার, 1, তাহলে 5 3 8 1 9 5 এত দিয়ে 15, এইভাবে আমরা করতাম, আবার হাতে রাখতাম। সমস্যা এটাই শুধু ছিল যে এই হাতে রাখাটা গুলিয়ে ফেলানি, এটা বেশিরভাগ স্টুডেন্টের হয়, তাই আমি বলছি যে এই ক্যালকুলেশনের টেকনিকটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে, আর বাকি কিছু না, ঠিক আছে। এবার সেই একই জিনিস মাল্টিপ্লিকেশনের কথাটাও আমি একবার রিপিট করে, অনেকে জানো, তাও আমি আরেকবার রিপিট করে, যে মাল্টিপ্লিকেশন যেটা আমরা করব, যেটা আমাদের ক্ষেত্রে বেশি সুবিধা হবে, আমাকে দিয়েছে 123 আর 125 গুণ করতে দিয়েছে, ঠিক আছে, 123 125 গুণ করতে দিয়েছে, অথবা তুমি দেখতেই পাচ্ছ যে এরকম টাইপের কিছু পড়ে গেছে। অনেক সময় স্টুডেন্টরা গুণ করার চেষ্টা করে, তো তারপরে বিয়োগ করার চেষ্টা করে, আমাদের জেনে রাখার দরকার আছে গুণ, যদিও আমরা কোথায় কাজে লাগাবো সেটা জানার দরকার আছে, এবং সিম্পলিফিকেশনের যদি কোনো ফর্মুলা কোনো অঙ্কে ডিরেক্ট পেয়ে যাই তাহলে সেখানে অযথা গুণ টুন করতে যাব না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সবার প্রথম ধরে তোমাকে এই গুণ দিয়েছে, আমরা গুণের স্ট্র্যাটেজিটাও চেঞ্জ করব। যেমন যোগ বা যোগের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করলাম, ছোটবেলাতে যেভাবে করেছি এখন একটু চেঞ্জ করলাম, গুণের স্ট্র্যাটেজিটাও সেম চেঞ্জ করবো। ছোটবেলাতে আমরা কি করেছিলাম না, আমরা এরকম ভাবে করতাম, 5 3 15, 15 5 হাতে 1,
5 জনে 10 একে 11, হাতে রাখতাম আবার 1, 5 একে 5, 1 মিলে 6 হতো। তারপরে এটাকে ক্রস করতাম, 2 3 6, 2 2 4, 2 1 2। তারপর এটাকে ক্রস করতাম, 1 3 3, 1 2 2, 1 1 1। তারপর 5 নামতো, 6 1 7 করতাম, 6 4 10 3, 13, 13 হাতে 1 থাকতো, এই করতাম, এইভাবে আমরা কাজ করতাম। এটা ছিল আমাদের আগেকার ক্যালকুলেশন, যেটা আমরা একদম ছোটতে এই টেকনিকে করেছি। এই পর্যন্ত যা বললাম সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো? একটু কনফার্ম করো। এই পর্যন্ত যা বললাম সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো? একটু কনফার্ম করবে। অসুবিধা হলে অবশ্যই তুমি মাইক্রোফোন অন করে বলবে, যখনই মনে হচ্ছে প্রবলেম হচ্ছে সঙ্গে সঙ্গে বলবে, কারণ পরে বললে আমি হয়তো বেরিয়ে যাবো সেই পড়া থেকে, বা হয়তো তোমার পরে অসুবিধা হতে পারে। তাই যখনই যেখানে প্রবলেম হচ্ছে অবশ্যই মাইক্রোফোন অন করে বলবে, আমি সলভ করে দেবো। তো এটা দাঁড়ালো আমাদের 123 আর 125 কে যদি গুণ করতে দেওয়া হয়, তাহলে এইটা আমরা ছোটবেলাতে এইভাবে করেছি। আমরা এখন খুব বেশি চেঞ্জ করবো না, কারণ গুণের অনেক টেকনিক আছে, তোমরা অনেক রকমের জানবে এবং দেখবে ইউটিউবে আমি 4 রকমের গুণের টেকনিক দেখিয়ে দিয়েছি, যে যে যত রকমের গুণ টেকনিক আপাতত বাজারে চলছে আর কি, সেগুলো সব রকমই দেখিয়ে দিয়েছি। কিন্তু বেস্ট পলিসি হবে এবং টাইম সেভ হবে তোমাদের, সেটা হচ্ছে আমরা ছোটবেলার জিনিসটার মতো যদি করি, কারণ ছোট এতদিন ধরে আমরা যে জিনিসে হ্যাবিট আছে সেই জিনিসটাকে যদি চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের কি হয় যে নতুন জিনিস কেমন একটা খটোমটো ব্যাপার আছে এবং টাইম চলে যায়। তাই আমরা জিনিসটাকে চেঞ্জ করছি না, জাস্ট প্রসেসটাকে অল্প একটু এদিক ওদিক করছি, কারণ পদ্ধতি সেম রাখলে আমাদের কিন্তু ছোটবেলার মতোই মনে হবে, তাই ক্যালকুলেশনে আমাদের অসুবিধা হবে না। কিন্তু শুধু এই একটাই প্রবলেম, হাতে রাখার ব্যাপারটা, 5 3 15, 15 5 হাতে 1, এই জিনিসটা নিয়ে একটা প্রবলেম হয়। তাই এখন শুধু ওই জিনিসটাকে তুলে দেব আর বাকি সব সেম রাখবো, প্রসেস পুরো সেম রাখবো। মানে 123 আর 125 গুণ করতে যাচ্ছি, আমরা কি করব, আগে যেভাবে গুণ করে করে এরকম ভাবে লিখতাম, এইভাবে লিখে লিখে যেতাম, এখন সেটা লম্বভাবে বসাবো, এটাই হবে আমাদের শুধু চেঞ্জিং। তাহলে কিভাবে বসাচ্ছি দেখো, 123 আর 125 গুণ করতে দিয়েছি, তুমি কি করবে, প্রথমে যেমন করেছো তেমনি কোনো হাতে রাখবে না, পুরো ডিরেক্ট বসিয়ে দেবে, 5 3 15 পুরো বসিয়ে দেবে, কোনো হাতে রাখবে না, 5 2 10, 5 1 5 বসিয়ে দিলে। তাহলে প্রথম 5-এর সাথে সবার গুণ হলো, সেটা তুমি লম্বভাবে বসিয়ে দিলে। এবার 2-এর সাথে সবার গুণ, 2 3 6, 2 2 4, 2 1 2, 1-এর সাথে সবার গুণ, 1 3 3, 1 2 2, 1 1 1, 1-এর সাথে সবার গুণ মানে ডিরেক্ট বসিয়ে দিলে হবে। এবং এইটা প্রথমবার করছো, এটা যখনই ধীরে ধীরে হবে প্র্যাকটিস করবে, 2 বার 4 বার করবে, দেখবে অনেক টাইমও সেভ হবে, ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না, ভুল হবেই না। এই দাঁড়িয়ে গেল তোমার লেখার স্টাইল। এরপরে একদম টপ কর্নার, যেটা সবার প্রথমে যেখান থেকে শুরু করেছিল, মানে সবার প্রথম তো 5 3 15 দিয়ে শুরু করেছিলাম, ওইখান থেকেই আমাদের ক্যালকুলেশন শুরু হবে, একদম টপ কর্নার থেকে, কর্নার বরাবর আমরা এইভাবে টপ কর্নার থেকে শুরু করব আমাদের ক্যালকুলেশনটা। তাই আমি এরকম ভাবে দাগ করে দিলাম যে আমাদের ক্যালকুলেশনের টেকনিকটা হবে এরকম ভাবে, যেটা একদম সবার প্রথম করেছিলাম 5 3 15, ওখান থেকে আমাদের স্টার্ট হবে, এইভাবেই আমাদের ক্যালকুলেশনটা শুরু হবে। তো আমার সবার প্রথম 15, 15-এর 5, হাতে 1 থাকলো, যেটা হাতে 1 এখানে লিখবে না, তাতে ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই ঠিক যে লাইনের কাজ কমপ্লিট হয়ে যাবে তার পরের লাইনে 1টাকে বসিয়ে দিবে, দিলে আর তোমার ভুল হবে না। 5 3-এ মানে প্রথমে 15, 15-এর 5, হাতে যেটা 1 সেটা তুমি অন্য কোথাও লিখবে না বা হাতে আঙ্গুল গুনবে না, তুমি ডিরেক্ট কি করবে যে পরের যে দাগটা আছে সেই দাগে গিয়ে 1টাকে বসিয়ে দেবে, দিলে তোমার আর ভুল হবে না। 6 10 16, 16 1 17, 17-7, 1 নেমে এলো, 4 3 7 5 12, 1-এ 13, 13-3, 1 নেমে এলো, 2 2-এ 4 1-এ 5 বসিয়ে দিলাম, শেষে 1, 15375 ক্যালকুলেশন হবে। হার্ডলি 30 সেকেন্ড যাবে, তাও যাবে না যারা 10টা 15টা অঙ্ক করে ফেলবে। এরকম ভাবে বাড়িতে কি করবে, বাড়িতে তুমি কি করবে, 4টা 5টা 6টা এরকম প্রবলেম তুলে নেবে খাতায়, নিজের মনের মতো যা খুশি খাতায় লিখে ফেলবে, দিয়ে একবার প্র্যাকটিস করে নাও। আমি কথা দিচ্ছি 30 মিনিট যদি এর উপরে কাজ করো, তারপরে দেখবে এ তুমি অনেক সহজে অনেক কম টাইমে করতে পারবে, অনেক কম টাইমে করতে পারবে। যত রকমের নিয়ম আছে তার মধ্যে তুমি দেখবে এতে ভুলও হবে না, নিখুঁত ভাবে হবে এবং অনেক অল্প টাইমে করতে পারবে, এবং নানা রকম ভাবে
আমি দেখবে ইউটিউবে এরকম ভাবেও শিখেছি, নানা ভাবে প্রসেস অ্যাপ্লাই করে করেছি, কিন্তু এগুলো যথেষ্ট কমপ্লিকেটেড এবং অনেক সময় স্টুডেন্টদের বেশি গুলিয়ে যায়। বিশেষ করে 3x3 প্রবলেম দিয়ে দিলে বা আরো বড় দিয়ে দিলে তখন কিন্তু সমস্যাটা হয়ে যায়। অতএব আমরা যদি এইভাবে করি, 30 সেকেন্ড হার্ডলি লাগবে, তার বেশি লাগবে না, কারণ আমাদের প্রতিটা স্টেপে হাতে রাখার ব্যাপার থাকবে না। একটা গুণ তোমরা করে নাও এখনই, তারপরে তোমরা চলে যাবে অন্যরকম টাইপের। এইটা তাড়াতাড়ি গুণ করে ফেলো, 375-এর সাথে 400-তেই, 375-এর সাথে 400-তেই,1586625 1586-25 বলছে, 1586-25। হ্যাঁ স্যার, ওটাই 1586-25। স্যার আমি বুঝতে পারছি না, একবার বলে দিন ভালো করে। রিপিট করবো, আমি আবার রিপিট করবো, মন দিয়ে শোনো। স্যার বলছি আমরা হ্যাঁ কি ক্লাসটা করব? হ্যাঁ, ক্লাসটা করো একটু, ধীরে ধীরে আরো অনেক কিছু জানতে পারবে, বা ভুলে গেছো যেগুলো সেগুলো লাভ হবে, ঠিক আছে? আচ্ছা আর যদি মনে হয় যে না খুব একটা লাভ হচ্ছে না, তো লেফট করলেও করতে পারো, ঠিক আছে? তবে ওকে, পরপর সিম্প্লিফিকেশনটা একবার রিপিট করে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ মানে বললেন না পরের দিন থেকে নতুন নতুন কিছু শিখতে পারবো। ঠিক হ্যাঁ, আছে পরে করছি আজকে, অনেক কিছু। হুম হুম ঠিক আছে স্যার। আচ্ছা, সবাই চেষ্টা করবে আজকে, কিন্তু 3টে থেকে যে প্রোগ্রামটা আছে সবাই জয়েন করার চেষ্টা করবে, ঠিক আছে? বেশিক্ষণ যদিও হবে না, কারণ খুব কম জনই, বাকিরা তো অংশগ্রহণ করলে না, খুব কম জনই দেখলাম, প্রায় 7 জন 8 জনের মতো ভিডিও পাঠিয়েছে বা নাচ গান পাঠিয়েছে, ওগুলো থাকবে। টিচাররা তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা বলবে সামনে পরীক্ষার জন্য, অতএব সবাই জয়েন করবে আজকে। জানো 1 ফেব্রুয়ারি ফাউন্ডেশন ডে, আমাদের একাডেমির প্রতিষ্ঠা দিবস, তো চেষ্টা করবে সবাই আজকের 3টে থেকে অনুষ্ঠানটা জয়েন করার। 375 আর 423 গুণ করতে বলা হয়েছে। আমরা যেটা করব সেটা কি করব, জাস্ট এই যে 3 আছে, 3-এর সাথে সবার গুণ, যেমন ছোটবেলাতে করেছি তেমনি করব, কিন্তু করার টেকনিকটায় হাতে রাখবো না কিছু, সবার প্রথমে যা আসবে গুণে লিখে ফেলবো, এবং সেই লেখার স্টাইলটা লম্বভাবে হবে। 3×5=15 বসিয়ে দিলাম, 3×7=21 বসিয়ে দিলাম, 3×3=9 বসিয়ে দিলাম, কৃষ্ণানন্দ বোঝা গেছে? 3-এর সাথে সবার গুণ করলাম, 3×5=15, 3×7=21, 3×3=9, ডিরেক্ট লিখে দিলাম সব, ক্লিয়ার? এরপর 2-এর সাথে, তাহলে 2×5=10, 2×7=14, 2×3=6 লিখে ফেললাম। তারপর 4-এর সাথে, 4×5=20, 4×7=28, 4×3=12। এইটা কিন্তু তোমার বেশিক্ষণ টাইম লাগবে না, কি বলছো, তাই না? এই লেখাটা যখন তুমি একবার দুবার লিখবে, তখন কিন্তু এই 3-এর সাথে গুণ, 2-এর সাথে গুণ, 4-এর সাথে গুণ, খুব কম টাইম লাগবে, খুব একটা বেশি টাইম লাগবে না। এবার যখন আমরা এখানে ক্যালকুলেশনের রেজাল্ট বসাতে যাব, সেইটা বললাম সবার প্রথমে তো 5×3=15, একদম একদম টপ কর্নার ডান দিকে, যেটা মানে তুমি বলতে পারো এই এই জায়গা থেকে সবসময় শুরু হবে। প্রথমে এই একটা দাগ টানলাম কর্নার বরাবর, তারপর দুটো, তারপর 3টে, তারপর দুটো, তারপর একটা, মানে এই কর্নার থেকে দাগটা টানা হবে, ঠিক আছে? এইভাবে চলবে দাগটা, এইভাবে কাউন্টিংটা হবে, একদম একদম প্রথমে যেটা লিখেছিলাম সেখান থেকেই কাউন্টিংটা হবে। তাহলে 15 ছিল, 15×5, হাতে যেটা 1 কখনো হাতে রাখবে না, ওটা পরের লাইনে লিখে দেবে। 21×10=31, 31×1=32, 32×2 হাতে 3 পরের লাইনে লিখে দেবে। তারপরে 9×3=12, 26×20 হচ্ছে 26×20=46, 46×6 হাতে 4, 6×4=10, আর 28, 28×10=38, 38×8=3, 12×3=15, এই হচ্ছে রেজাল্ট। মানে তুমি জাস্ট একদম কর্নার থেকে শুরু করে পরপর 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 লাইনের ক্যাল যোগ করে 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 যা রেজাল্ট হবে এখানে বসাতে থাকবে, যা হাতে আসবে ঠিক পরের লাইনে নামিয়ে দেবে, তাহলে তোমার কোনো ভুল হবে না। বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে কি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝেছি।
এইটাতে তোমরা 5টা থেকে 7টা প্রবলেম বাড়িতে নিজের মতো করে বসিয়ে করবে। বাড়িতে 5টা থেকে 7টা প্রবলেম করবে, আমি কথা দিচ্ছি তোমার ক্যালকুলেশনের মাল্টিপ্লিকেশনের স্পিড বেড়ে যাবে। অনেক অনেক রকমের মাল্টিপ্লিকেশনের টেকনিক দেখায় এক লাইনে করার জন্য, এটা সাথে এটা গুণ, এটা 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 এটা, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের এগুলো বেশি টাইম চলে যায়, শর্টকাট করতে গিয়ে গুলিয়ে ফেলে। ঠিক বলছি তো? এরকম ভাবে শর্টকাট করতে গিয়ে এক লাইনে করতে গিয়ে দেখা যায় যে অনেক বেশি ভাবতে টাইম চলে যায়, তো তাতে আরো বেশি টাইম নষ্ট হয়। দরকার নেই, যেভাবে করেছো ছোটবেলাতে সেইভাবে করো, শুধু প্রসেসটাকে একটু চেঞ্জ করে নাও। আগে ওই হাতে রাখতে হতো প্রতি লাইনে, সেখানে যেটা সমস্যা হচ্ছে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে এবং টাইম চলে যায় বারবার হাতে রাখতে গেলে। আর এখানে একদম শেষে কাজ করব, সবার প্রথমে শুধু জাস্ট নামটা বসিয়ে দেবো, 3 5 15 3 7 21 3 3 9, শুধু নামটা বসাবো। অতএব আমাদের ক্যালকুলেশন স্পিড বেড়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে। কেউ মাইক্রোফোন অন রাখবে না, মিউট করবে, কারো কিছু স্যার, বলার থাকলে বলবে, নাহলে মিউট করবে। বলো কি বলছো? আমি ছবিতে কবিতা, বলছি করতে পারছি না, একটু করে দিন ওখান থেকে। এই জায়গাতে তোমাকে যেটা বললাম তুমি জাস্ট এটা শোনো, মিউট করো দিয়ে মন দিয়ে শোনো, মিউট করো দিয়ে মন দিয়ে শোনো মিউট করতে তোমার যেটা। পারছি না। আচ্ছা, মিউট করতে পারছো না? হ্যাঁ স্যার, সবসময় দেখবে যে তোমার স্ক্রিনের উপরে একটা ভিডিওর সাইন আছে, একটা মিউটের সাইন আছে, মানে একটা মাইক্রোফোনের সাইন আছে, একটা ভিডিওর সাইন আছে, ওইগুলো ক্রস করে দিলে মিউট হয়ে যাবে। ঠিক আছে, ক্রস করে দিলে মিউট হয়ে যাবে। আশা করি তাহলে অঙ্কটা বুঝেছো, মিউট করতে প্রবলেম হচ্ছিল, বেশ ঠিক আছে। এবার যেটা কথা হচ্ছে যে আমরা ফর্মুলাতে, তাহলে সবার প্রথম যেটা জানতে হবে যে আমরা একটা অঙ্ক দেখে বুঝবো কি করে এটা কি ফর্মুলা অ্যাপ্লাই হবে, সেটা সবার প্রথম জানতে হবে। দ্বিতীয়, এই ফর্মুলা গুলোর সাথে আমরা রেগুলার বেসিসে পরিচয় রাখতে হবে। এবার এখানে তোমাকে টোটাল দেখবে আমি যতগুলো ফর্মুলা এখানে লিখেছি, এতগুলো ফর্মুলা লাগবে না, মোট দেখতে গেলে 10 থেকে 12টা ফর্মুলা লাগবে, 10 থেকে 12টা ফর্মুলা। তো প্রত্যেকটার উপর আমি একটা একটা করে ক্লাস দেব। আমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা গুলোকে নোট করে রাখো সবাই, সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং যার উপর কোশ্চেন থাকতে পারে। এই দুখানা ফর্মুলা যেটা, এটা যদি প্রাইমারি পরীক্ষার কথা বলো সেখানে কিন্তু এটা লেস ইম্পর্টেন্ট, প্রাইমারিতে কিন্তু এর উপর কোশ্চেন থাকার চান্স খুবই কম। এ প্লাস বি হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাকে ঘুরিয়ে এইভাবে লেখা হয়েছে, কি করে লেখা হয়েছে পরে বলবো, কিন্তু এই দুটো ফর্মুলা বা তুমি দুটো ফর্মুলা এইভাবে ডিরেক্ট এইরকম ভাবে এই রূপে আসার চান্স খুব কম, প্রাইমারিতে লেস ইম্পর্টেন্ট বলতে পারো। একই জিনিস পরে দুটো, আমি আগে প্রাইমারির কথা বলে দিচ্ছি যে এই ফর্মুলা গুলো প্রাইমারির জন্য লেস ইম্পর্টেন্ট, তবে এই ফর্মুলা পিটি পরীক্ষা যদি দিতে যাও সেখানে ইম্পর্টেন্ট আছে। যদি তুমি এসএসসি সিজিএল পরীক্ষা দিতে যাও, সিএইচএসএল পরীক্ষা দিতে যাও, এমটিএস দিতে যাও বা আদার্স জব গুলোতে যাও, সেগুলোতে কিন্তু এগুলো ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এবার আসি যে প্রাইমারির জন্য খুব ইম্পর্টেন্ট ফর্মুলা হিসেবে, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা খুব ভালো করে করতে হবে এবং যার উপর অঙ্ক করতে হবে। এবং সব থেকে বড় বড় ইম্পর্টেন্ট ফর্মুলা দাঁড়াচ্ছে এই ফর্মুলা, 3টে ভেরিয়েবল, আর 3টে ভেরিয়েবল এবং মাথায় 3, এটা দিয়ে, যেমন a+b+c হোল স্কোয়ার এলো, তেমনি a+b+c হোল কিউব আসতে পারে। তো এই যে ফর্মুলা গুলো যেগুলো দেখতে বড় বড়, এগুলো কি করে মুখস্থ করবে, কি করে মনে রাখবে, এগুলো সব আমি বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। খুব ইজি টেকনিকে আমি সবকটা বুঝিয়ে দেবো এবং প্রত্যেকটার উপর অঙ্ক করে দেখাবো, তোমার চিন্তার কোনো কারণ নেই। তবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা একটা ফর্মুলা। এবার যেটা কাজ হচ্ছে যে আমরা পরীক্ষাতে অনেক সময়, যেমন যদি তুমি রেলের পরীক্ষা দিতে যাও বা অন্য আদার্স পরীক্ষাগুলোতে দিতে যাও, সেগুলোতে মানে যেগুলো উচ্চ মাধ্যমিক লেভেলের উপরে যদি কোনো পরীক্ষা দিতে যাও সেই সব পরীক্ষা, তবে প্রাইমারিতে তো জানো একটু বড় বড় আছে, তাই প্রাইমারিটা বাদ দিয়ে বাকিগুলোর কথা বলছি, সেগুলোতে কিন্তু যদি কোনো স্টুডেন্ট বসতে যাও তাহলে এই সব ফর্মুলা গুলোকে একটু জাস্ট উল্টা পাল্টা করে, যেমন দেখতে পাচ্ছ ফর্মুলাটা এমন আছে, a+b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সমান 4ab, এইটা ধরো দেওয়া আছে। কি করে আসছে পরে আলোচনা করব এবং কি করে মুখস্থ রাখবে সেগুলোও পরে আলোচনা করব। এইগুলো কি হচ্ছে তোমার সাধারণত যদি একটু
প্রাইমারিতে থাকবে না, প্রাইমারিতে ধরে রাখো এইটে এইটুকুর উপরে থাকবে না। এটা আমি বলতে চাইছি উচ্চ মাধ্যমিক লেভেলের উপর, বা যদি কোনো পরীক্ষায় বসতে যাও প্রাইমারি বাদ দিয়ে আদার্স যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে যদি বসতে যাও, সেখানে দেখবে যে এই সব অঙ্ক থাকতে পারে। এবং অঙ্কটাকে কি করবে, এখানে এই এবিটাকে সরিয়ে দিয়ে এবিটাকে নিচে পাঠিয়ে দেয়, ঠিক আছে? মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ তোমাকে এরকম ভাবে দিয়ে দেবে, 1 2 3 4 প্লাস 2 3 5 1 তার হোল স্কোয়ার দিয়ে দিল, মাইনাস 1 2 3 4 মাইনাস 2 3 5 1 তার হোল স্কোয়ার দিয়ে দিল, বাই দিয়ে দিল 1 2 3 4 ইন্টু 2 3 5 1, তোমাকে এমন দিয়ে দিল, দিয়ে বলছে এর রেজাল্ট কত হবে, এমন কোশ্চেন দিয়ে দিতে পারে। তো এর রেজাল্ট কি হবে না, ডিরেক্ট তুমি ফোর দেখবে যে 4 আনসার হবে, ডিরেক্ট 4 আনসার হবে। তুমি যদি এই জিনিসটাকে বুঝে নিতে পারো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই এ বি লেখা আছে, তাহলে এই হচ্ছে অন্য যতগুলো পরীক্ষা। প্রাইমারিতে এত ছোট কোশ্চেন দেবে না, তোমরা যা মানে যা প্যাটার্ন চলছে আর কি, এই মুহূর্তে যে প্যাটার্নে কোশ্চেন হচ্ছে সেই প্যাটার্ন অনুসারে তোমাকে মাথায় রাখতে হবে যে প্রাইমারি পরীক্ষা যখন যাব তখন আমরা 3 ভেরিয়েবলের উপর এবং মাথায় কিউব সেটা দিয়ে কাজ করব। 3টে ভেরিয়েবল থাকবে এবং মাথায় কিউব দিয়ে থাকবে, তার উপর কোনো ফর্মুলা আমরা মিস করব না, এবং এর উপর যত রকম কঠিন আসতে পারে সব কটা আমরা শিখে যাব। এটা হচ্ছে প্রাইমারি বেসের জন্য। আদার্স যখন কোনো পরীক্ষায় যাচ্ছি তখন কিন্তু আমাকে বেশি বড়র দিকে না ভেবে বেশি এই সব ফর্মুলার উপরে জোর দিতে হবে। এইসব ফর্মুলা গুলো তোমার যেটা কাজ হবে আজকের ক্লাসের পরে, সবগুলো একবার জাস্ট রিডিং করে নাও। প্রত্যেকটা গ্রুপে স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়েছে, তোমার যেটা কাজ হবে এই ফর্মুলা গুলোকে রিডিং করে নেয়। আমি জানি তুমি অনেক কটা মুখস্থ করতে পারবে, অনেকগুলো ভুলে যাবে, অনেকগুলো মনে থাকবে না, সেগুলো আমি প্রত্যেকটা যখন একটা একটা পার্টিকুলার ফর্মুলা নিয়ে আলোচনা করব তখন আমি ডিটেলসে কি করে মনে রাখতে সব বলে দেব। তো আমার টোটাল 12টা ক্লাসে ওরকম প্রসেসে চলবে, বাকি 8টা ক্লাসে মিক্সড একসাথে মিক্সড করে প্র্যাকটিস চলবে। তো তোমরা মোটামুটি আমি 500-র মতো প্রবলেম দেব, টোটাল 500খানার মতো সিম্পলিফিকেশনের প্রবলেম দেব। এটা যদি তুমি রেডি করতে পারো তাহলে আর তোমার কোনো চিন্তা করতে হবে না, সিম্পলিফিকেশনে যে পরীক্ষায় যাই আসুক তোমাকে কোনো ভাবতে হবে না। আচ্ছা, এবারে অঙ্কে আসি, আরো কিছু অঙ্ক আমি চিনিয়ে দিই তোমাদেরকে কিভাবে কাজ করবে। যেমন এই সব প্রবলেম দিয়েছে, এই সব প্রবলেম গুলোতে আমাকে একটু একটু করে টাইম সেভ করতে হবে, ঠিক আছে? যেমন প্রবলেম দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছি একই জিনিস দুবার আছে, সঙ্গে সঙ্গে আমাদের মাথা কাজ করে যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? এটা মাথা কাজ করে যাচ্ছে। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা কি জানি না, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে আমরা একটু আগে জেনেছি যে একবার যোগ করতে হয় একবার বিয়োগ করতে হয়। তুমি ঠিক লক্ষ্য করবে নিচে যে রেজাল্টটা আছে সেটা হয় কোনো যোগের রেজাল্ট দেওয়া আছে, নাহলে বিয়োগের রেজাল্ট দেওয়া আছে, হয় যোগের রেজাল্ট দেওয়া থাকবে নিচে নাহলে বিয়োগের রেজাল্ট দেওয়া আছে। তুমি যদি এই দুটোকে যোগ করো, 1 টাকা 25 পয়সা, আমি বলেছি তোমাদেরকে টাকা কাউন্ট করতে, এটা আগেও বলেছি আবারও বলছি, সবসময় চেষ্টা করবে টাকা হিসেবে, তাতে কি হয় ক্যালকুলেশন একটু সুবিধা হয়। তো তুমি 1 টাকা 25 আর 23 পয়সা যখনই যোগ করতে যাবে তোমার দাঁড়িয়ে যাচ্ছে 1 টাকা 48 পয়সা, নিচে দেখো 1 টাকা 48 পয়সাই আছে, নিচে দেখো 1 টাকা 48 পয়সাই আছে, তাহলে এই যোগের রেজাল্টটা কেটে যাবে। তার মানে এই ক্যালকুলেশনটা কি দাঁড়াবে, এই ক্যালকুলেশনটা শুধুমাত্র বিয়োগ ফলে রেজাল্ট হবে ক্যালকুলেশন, মানে 1 টাকা 25 থেকে 23 পয়সা বাদ দিলে সেটা যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, যেটা 1.02 হবে, যেটা 1.02 হবে। অনেক স্টুডেন্টের এখানে একটা ভুল হয়, যদিও এখানে কোশ্চেনটা তেমন দেয়নি, আমি এই কোশ্চেন সেট করলে আমি সেখানে এমন একটা অপশন দিয়ে দিতাম 1.20, কারণ প্রচুর স্টুডেন্ট আছে এই অঙ্কে এই ভুলটা করে থাকে। 1 টাকা 25 থেকে যখন 23 পয়সা বাদ দিতে হচ্ছে, ও কি করে 1 টাকা 2 পয়সা লিখে এরকম ভাবে লিখে ফেলে, মানে মুখে পড়ে 1 টাকা 2 পয়সা কিন্তু লেখার স্টাইলটা তার এরকম হয়ে যায়, তো এটা কিন্তু 2 পয়সা নয়, এটা 1 টাকা 20 পয়সা বুঝে যায়। তো অনেক সময় অপশনে এরকম থাকতে পারে 1.2, তো অনেক স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করতে পারে, তো এই ভুলগুলো থেকে তোমাকে সতর্ক থাকতে হবে। এবং আমি প্রত্যেকটা সিম্পলিফিকেশন করার সময় সেগুলোও বলে দেব যে এই এই জিনিসটাকে তুমি অ্যালার্ট থাকবে, স্টুডেন্টের এই জায়গাটা ভুল হয় সেটা সতর্ক থাকবে। তো এখানে এই ভুলটা হওয়ার চান্স প্রচুর স্টুডেন্টের থাকে, যে 25 পয়সা থেকে 23 পয়সা বাদ দিলে 2 পয়সা, এটা 1.2 এইভাবে লিখে ফেলে, তো সেটা লক্ষ্য রেখো। তাহলে এইভাবে তোমাকে কোশ্চেন চিনতে হবে, সবার প্রথম কাজ হচ্ছে কোশ্চেন চেনা। আমাকে যখন একটা অঙ্ক এইভাবে দিচ্ছে, দুটো আছে,
সঙ্গে সঙ্গে আমি বুঝে যাব স্কোয়ার দিয়ে যে ফর্মুলা গুলো আছে তাদের মধ্যে কোনো না কোনো ফর্মুলা আছে। আমি এখন হয়তো ফর্মুলাটা ভালো করে জানি না বা ফর্মুলাটা মুখস্থ নেই, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা পরে শিখে নেব প্রতিটা ক্লাসে। কিন্তু আমাদের যেটা কাজ হবে যে প্রথমে এটা বুঝতে হবে যে আমি স্কোয়ারের ফর্মুলা ব্যবহার করছি নাকি কিউবের ফর্মুলা ব্যবহার করব নাকি কোনটা লাগবে। দেখতেই পাচ্ছ এসএসসি সিজিএল টায়ার 1 2010-এর কোশ্চেন, ঠিক আছে, যেখানে এই কোশ্চেন দিয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে দিয়ে দিয়েছে, এদের মধ্যে হয় যোগফল বা বিয়োগফল দিয়ে দিয়েছে, উপরে তোমাকে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এদের যোগফল বা বিয়োগফল কোন একটা দিয়ে দিয়েছে। আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা জানি সেটা মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, নিচে এদের যোগফল বা বিয়োগফল কোন একটা দেওয়া থাকবে। তোমরা ভালো করেই জানো 256 আর 140। একজন স্টুডেন্ট বলছে স্যার ক্যালকুলেশন করার কি দরকার আছে? অনেক সময় দরকারও হয় না, কেন 256 আর 144 যখন আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তখন আমরা জানি একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। তো আমি 256-র সাথে 144 যখন যোগ করতে যাব রেজাল্টটা কত হবে জানি না, কিন্তু এইটুকু জানি 112 হবে না, এটা থেকে এটা যোগ করে 112 হবে না, বিয়োগ করলে আসবে, অর্থাৎ বিয়োগের রেজাল্টটা কেটে যাবে, যোগের রেজাল্টটা হচ্ছে আমার উপরের আনসার। 256 আর 144 যোগ করলে যেটা আসবে সেটাই হবে আমার আনসার। তো এই জিনিসগুলো আমাকে সবার প্রথম এটা বুঝতে হবে যে আমার প্রবলেমটা স্কোয়ার দিয়ে নাকি কিউব দিয়ে, তার উপরে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। তার উপরে আমি অঙ্ক এখন করছি না, আমি শুধু জাস্ট এটা চেনাচ্ছি ফর্মুলা গুলো চিনবো কিভাবে। যেমন দেখো দিয়ে দিয়েছে 72 72 28 28, আমি যদি এ ভেবে নিই তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কিন্তু একটা 2 দেখতে পাচ্ছি, তার মানে 2ab, এ স্কোয়ার বি স্কোয়ার 2ab এর ফর্মুলা, তো যেটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। আমি এখন ফর্মুলা না জানি না, পরের দিন শিখবো তখন আরো ভালো করে জেনে নেব। কিন্তু আমাদের প্যাটার্ন বুঝতে হবে যে অঙ্কে কি চাইছে। অঙ্কে যদি শুধু এরকম ভাবে থাকতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতো, তাহলে আমি এর ফর্মুলার কথা ভাবতাম, আমাকে এখানে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে তার ফর্মুলার কথা ভাববো। তাহলে আমাকে অঙ্কটা আগে বুঝতে হবে যে অঙ্কটা কি জিনিস কি চাইছে। এই অঙ্ক একই জিনিস, শুধু দশমিক দিয়ে দিয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, এ স্কোয়ার বি স্কোয়ার 2ab, যেটা মানে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা এটার সাথে এটা যোগ করো তার স্কোয়ার করো, যোগ করে তার স্কোয়ার করো। আমরা স্কোয়ার কিউব এগুলো সব জানবো। আচ্ছা সবার প্রথম কথা, আজকের ক্লাসের পরে আমি তোমাদেরকে ইউটিউব থেকে তোমাদের সিম্পলিফিকেশন স্পেশাল যে গ্রুপটা আছে ওই গ্রুপে আমি লিঙ্কটা দেব, স্কোয়ার এবং স্কোয়ার রুট, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট এবং কিউব অ্যান্ড কিউব রুট, এই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো সিম্পলিফিকেশনের গ্রুপে। তোমরা এটা নেক্সট ক্লাসের আগে অবশ্যই দেখে রেখো, এটা আর আমি আলোচনা করব না। স্কোয়ার এবং স্কোয়ার রুট, কিউব এবং কিউব রুটের ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, ওটা একটু দেখে নিও, তাহলে তোমাদের এই সিম্পলিফিকেশনের ক্যালকুলেশন আরো সহজ হবে, আরো সহজ হবে। যারা দেখোনি আমি দিয়ে দেবো আজকে, দেখে নেবে। পরীক্ষাতে অঙ্কে এমন থাকে, এই ধরো এরকম ভাবে দিয়ে দিয়েছে, এটাও বুঝতে অসুবিধা হয়ে যায় স্টুডেন্টের, ধরতে পারে না। এইরকম ভাবে দিয়ে দিলে 2x-3y দিয়েছে, এখানে দিয়ে দিয়েছে x+3y, পরীক্ষায় তবে 2x-3y দেয় না, পরীক্ষাতে আরো যাতে তুমি কমপ্লিকেটেড করো বা তুমি গুলিয়ে ফেলো তার জন্য এই কোশ্চেনটাকে এমন দিয়ে দিলে 2a-3b, 2a-3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a-3b ইন্টু এ প্লাস 3b প্লাস এ প্লাস 3b হোল স্কোয়ার, এইটা দিয়ে দিল, এইটা দিয়ে দিল পরীক্ষার কোশ্চেন। 2a-3b হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a-3b এ প্লাস 3b প্লাস এ প্লাস 3b হোল স্কোয়ার, এটা দিয়ে দিল পরীক্ষার কোশ্চেন। তাহলে আমরা কি করব এখান থেকে, এখান থেকে আমরা কি করব না, এখানে স্টুডেন্টের সমস্যা কি হয়, যেহেতু এরকম ফর্মুলাতে হ্যাবিট যে ই প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে হ্যাবিট, তাই কি হয় এটাকে ডাউট ফিল করে এবং কি ধরবে বুঝতে পারে না। যখনই তুমি দেখবে অঙ্কে এমন ভাবে 2ab, যে 2টা দেখতে পাচ্ছ 2, যখনই 2 দেখতে পাচ্ছ তার মানে তুমি বুঝবে যে 2ab এর ব্যাপারটা চলে এসেছে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab যে ফর্মুলাটা ভাবো সেই ফর্মুলাতে চলে এসেছে। কিন্তু সমস্যা কোথায় না, সমস্যা এখানেও এবি আছে, আমার ধরার সময় এবি ধরতে গেলে আমরা ডাউট ফিল করব বা আমরা অঙ্কটা গুলিয়ে ফেলবো। তাহলে আমাদের কি করা উচিত,
আমরা এটাকে তখন উল্টো এক্স ধরে নেব, তখন আমি এটাকে এক্স ধরে নিলাম, তাহলে এটা এক্স এটা ওয়াই, তখন আমার ফর্মুলাটা দাঁড়িয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দাঁড়িয়ে যাবে। তার মানে এইটার সাথে এইটা যোগ করে স্কোয়ার করে দিলেই আনসার, এইটার সাথে এটা যোগ করে স্কোয়ার করে দিলেই আনসার হবে। তো আমার সবার প্রথম হচ্ছে পরীক্ষাতে গুলিয়ে দেওয়ার জন্য, যেমন এইটাকে অনেক সোজা, যদি এরকম ভাবে কোশ্চেন দেয় স্টুডেন্ট ধরে নেবে, কেন ধরে নেবে, কারণ একটাকে সেই এ ভেবে নিল, তাহলে এটা এ এটা বি এটা বি, তখন স্টুডেন্ট বুঝে গেল যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার। এর মান কত? না, এর মান হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই, বির মান কত? বির মান হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, থ্রি ওয়াই থ্রি ওয়াই কেটে গেল, টু এক্স আর এক্স মিলে থ্রি এক্স, তো থ্রি এক্স এর হোল স্কোয়ার মানে হচ্ছে 9x2। তখন সে ইজিলি বলে দিতে পারে যে এ প্লাস বি হোল স্কোয়ার এর ফর্মুলা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দিয়ে সহজে করে ফেলতে পারে। কিন্তু পরীক্ষাতে এমন দেবে না, পরীক্ষাতে এইগুলো যদি দেয় এখানে এক্স ওয়াই এর পরিবর্তে এ বি ব্যবহার করবে, কারণ আমরা যেহেতু এ আর বির সাথে হ্যাবিট ফর্মুলাতে, তাই এক্স আর ওয়াই এর জায়গায় এ আর বি দিয়ে তোমাকে কনফিউশন করার চেষ্টা করবে। যদি অঙ্কে এ বি দেয় তুমি তখন এক্স ধরে নেবে, দিয়ে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভেবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার করতে পারবে। এই যাবে তোমার ক্যালকুলেশনের টেকনিক। এছাড়া আবার পরীক্ষায় এমন কোশ্চেন আসতে পারে, এই একই অঙ্ককে তোমাকে কি করলো দশমিক বসিয়ে দিল, মানে এক্স এর জায়গায় এক্স না রেখে তোমাকে এরকম দিয়ে দিল 2 × 3.25 মাইনাস 3 × 1.25 এইটার হোল স্কোয়ার করে দিল প্লাস 2 × এই এইখানে জাস্ট এক্স এর জায়গায় 3.25 ওয়াই এর জায়গায় 1.25 বসিয়ে অঙ্কটাকে জটিল করে দিতে পারে। অতএব তুমি দেখে ভয় পেও না, সবার প্রথম যে কাজটা হবে আমাদের, যে আমরা সিম্প্লিফিকেশনের প্রবলেম দেখে কোনো রকম ভাবে হেজিটেট হব না, ভয় পাব না, এটা হচ্ছে সবার প্রথম কাজ। কারণ একটা জিনিস মাথায় রাখবো, যে কোনো ফর্মুলা বা কোনো কিছু তুমি গ্র্যাজুয়েশন করেছো তোমরা বেশিরভাগ জনই, বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যদি পড়াশোনা যাদের আছে ডিএলএড করেছো তারপরে হয়তো, তো আমি সবার জন্যই বলি যে জানো ভালো করে কোনো একটা বড় কিছু, ধরো সাপোজ কেউ একটা খুব ডিটেলসে আলোচনা করছে, তার মানে ওই জিনিসটা অনেক সোজা হবে। কোনো একটা তুমি থিওরাম, কোনো একটা থিওরাম পড়ছো, থিওরামটা দেখছো যে বইটায় ডিটেলসে লেখা আছে, থিওরামটা অনেক বড় কিন্তু ডিটেলসে লেখা আছে, মানে এটা তোমার ক্ষেত্রে সোজা, তুমি বুঝতে পারবে প্রতিটা লাইন। কিন্তু যদি টু দা পয়েন্টে সংক্ষেপে দুটো লাইনে কোনো থিওরাম শেষ হয়ে যায়, তখন কিন্তু সেটা বুঝতে কঠিন হয়, তার মধ্যে অনেক কিছু লুকানো থাকে। তো এখানেও তেমনি সিম্প্লিফিকেশন দেখে ভয় পাবে না, যত বড় ভাবে দেয়া থাকবে তত ভাববে ক্যালকুলেশন সোজা। যেমন লাস্ট বার যে পরীক্ষায় পড়েছিল লাস্ট প্রাইমারিতে, তো সেখানে শুধু ভয় দেখানোর জন্য দিয়েছিল তোমাকে এই প্রবলেমটাকে তুলে দিয়েছিল, এই যে এই যে ফর্মুলাটা, শুধুমাত্র ফর্মুলাটাকেই বসে দিয়েছিল, মানে এর জায়গাতে একটা কোনো নাম্বার দিয়ে দিয়েছিল, ধরো 1.25 কি এরকম কিছু দিয়ে দিয়েছে, সেটাকে 1.25 × 1.25 তিনবার লিখে দিয়েছে, তারপরে বি কিউব কে এরকম ভাবে কোনো একটা বসিয়ে দিয়েছে 3.25 × 3.25 এরকম তিনবার লিখে দিয়েছে, দিয়ে একটা বিশাল বড় করে সাজিয়ে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, তো যে স্টুডেন্ট এই ফর্মুলাটা পড়ে গেছিল, যে স্টুডেন্ট এই ফর্মুলাটার সাথে পরিচিত ছিল, সেই স্টুডেন্টের এক মানে ম্যাক্সিমাম 10 সেকেন্ড লেগেছে এটার আনসার দিতে, 10 সেকেন্ডের মধ্যে ও এটার আনসার দিয়ে দিতে পেরেছে, তার কিন্তু বেশি টাইম লাগেনি, ও কিন্তু ইজিলি জাস্ট এবিসির মান দিয়ে আছে, ফর্মুলাটা পেয়েছে, যেখানে যে অপশনে পেয়েছে টিক করে বেরিয়ে এসেছে, তার কিন্তু কোনো প্রবলেম হয়নি। কিন্তু যার ক্ষেত্রে এই ফর্মুলাটার সাথে পরিচিত যে ছিল না, সেক্ষেত্রে কিন্তু সে পারেনি, বা দেখে ভেবেছে যে বিশাল কঠিন অঙ্ক, বিশাল বড় ক্যালকুলেশন। অতএব তুমি এটা সবসময় মাথায় রাখবে, প্রাইমারি পরীক্ষাতে যখন যাবে তখন যদি দেখো কোনো একটা সিম্প্লিফিকেশন অনেক বড়, তাহলে তুমি ভয় পেও না, শুধু জাস্ট ফোকাস করো যে এখানে কি আছে। যদি দেখো একটা জিনিসকে, একটা কোনো নাম্বারকে
বারবার রিপিট হচ্ছে, দেখলে তিনবার লিখেছে একটা জিনিসকে, ঠিক আছে? তো তার মানে তুমি বুঝে যাবে এটা কোনো কিউবের ফর্মুলা, তখন তুমি এ বি সি ধরে কাজ করতে পারো। তবে এই বছরের যেটা পরীক্ষায় আসার চান্স থাকবে বেশিরভাগ কোশ্চেনে, যেটা আমার সিক্স সেন্স বলছে আর কি, যে এখানে যেহেতু লাস্ট 3 বছর ধরে যে কোশ্চেন পেপার গুলো সেট হয়েছে, সেখানে সিম্পলিফিকেশনের যে সেটিংটা করেছে কোশ্চেন গুলো, সেখানে কি করেছে যে বেশিরভাগ ই বি সি ধরতে হয়েছে, মানে একটা অঙ্ক দিয়ে দিয়েছে এমন যেখানে তোমাকে বিশাল করে সাজিয়ে দিয়েছ, এবার ওখানে তোমাকে ধরতে হয়েছে এ বি সি এরকম ভাবে ধরে দিলে একটা ফর্মুলা আসছে, হয়তো দেখা গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সির ফর্মুলা চলে এলো, দিতে তুমি করতে পারলে, ঠিক আছে? এইভাবে অঙ্কগুলো পড়েছে, কিন্তু আমার সিক্স সেন্স বলছে যে এবারের পরীক্ষাতে সিম্পলিফিকেশন যে বড় বড় প্রবলেম গুলো আসবে, এমনও হতে পারে অনেক প্রবলেম যেগুলো তোমার এরকম ভাবে এবিসি ধরতে হবে না, মানে একটা অঙ্ক এবিসি না ধরে খুব সহজে হয়ে যাচ্ছে, এবিসি ধরতে গেলে প্রবলেমটা আরো বেশি বড় হচ্ছে, এমন কিছু প্রবলেম আসার চান্স এবছর বেশি থাকছে। যে যেহেতু স্টুডেন্টদের মেন্টালিটি এমন কাজ করছে, বা এবছরের প্রিপারেশন স্টুডেন্টদের এমন হবে যে আমরা যাব টুক করে এবিসি পুট করে দেবো, দেখলাম এই একটা অঙ্ক দিয়েছে, কোন একটা প্রবলেম দিয়েছে, ওখানে গেলাম এবিসি পুট করে দিলাম, ঠিক আছে? এই ধরো আমার এই প্রবলেম আছে, এখানে আমি গেছি ই বি পুট করে দিলাম, অঙ্ক হয়ে গেল। এই মেন্টালিটিটা যেহেতু বেশিরভাগ স্টুডেন্টের কাজ করছে, তাই এবারের কোশ্চেনে কিন্তু এই জিনিসটা থাকার চান্স বেশি থাকছে যে অনেক প্রবলেম এমন হলো যেখানে কোনো এবি ধরতেই হলো না, বা অঙ্কটা এবি ধরলে অঙ্কটা আরো কঠিন হয়ে যাচ্ছে, এমনি ভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা আমরা এই ক্লাসে শিখে নেব, ঠিক আছে? যাতে আমাদের পরে প্রবলেম না হয়, এমন কখন এবি ধরব কখন ধরবো না সেই পদ্ধতিটা শিখে নেব, এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের স্টেপ করার দরকার আছে কিনা, মানে প্রতিটা স্টেপ দেখা গেল একই রকম টাইপের জিনিস এরকম ভাবে চারটে চারটে টার্ম লিখে দিয়েছে, দেখা গেল প্রত্যেকটা দেখতে অনেকটা একই রকম কিন্তু শুধু আলাদা আলাদা আছে, তো আমরা একটা কোনো ক্যালকুলেশন করলে দেখা যাবে বাকিগুলো করতে হবে না, সেই জিনিসগুলো সেরকম টাইপের প্রবলেমও আমরা এই সিম্পলিফিকেশনে ক্যালকুলেশন ক্লাসে দেখে নেব। যেমন এই অঙ্ক দেখতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে বুঝতে পারছি যে এটা তিনটে আছে, এটা থ্রি আছে, 3a² b, 3ab² b³, সঙ্গে সঙ্গে a ধরে নিল, 27টাকে b ধরে নিল, তাহলে তোমার ফর্মুলা দাঁড়িয়ে গেল a³ + 3a² b + 3ab² + b³, সঙ্গে সঙ্গে a+b³ করে দিল, a+b³ এর যে আনসার, মানে দুটোকে যোগ করে কিউব করা, এই যে কিউব করা, এই যে কিউব করা, তুমি যদি আজকের ক্লাসের পরে স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব, কিউব রুট এই জিনিসগুলোর ভিডিওটা দেখে নাও ভালো করে, কারণ ওটা অলরেডি ইউটিউবে দেওয়া আছে, তাহলে দেখবে তোমার এই কিউব করতে আর তোমার অসুবিধা হচ্ছে না, তুমি তাড়াতাড়ি পেরে যাচ্ছ, একদম দেখে আনসার দিতে পারছ। দেখা গেলো তোমার এমন আনসার এলো, এমন ক্যালকুলেশন এলো 80 কিউবের, এটা ক্যালকুলেশন করলে দেখা গেলো 80 কিউব এসেছে, তো তোমার 80 কিউব মানে এই জিরোর জন্য 3টে 0 বসে যাবে, আর 8-এর জন্য 8-এর কিউব যদি জানা থাকে তাহলে তুমি কিন্তু ইজিলি বলতে পারবে আনসার কোনটা হবে, কিন্তু এটা যদি না জানা থাকে তখন প্রবলেম হয়ে যাবে। অতএব আমাকে কি করতে হবে, এই জিনিসগুলোর সাথে খেয়াল থাকতে হবে। আর একটা জিনিস, যখন আমরা পড়তে যাব কোনো একটা কোনো অপশন, একটা অঙ্কে যদি কোনো অপশন দেখে যে এটা যেমন 512 3টে 0 আছে, এটা জানি কার 80 কিউব হচ্ছে, তেমনি আমরা দেখে নেবো যে এমন আর কিছু আছে নাকি যেটা অন্য কোনো কিউব হয় নাকি, এটা কার কিউব, কে বলবে? 27 3টে 0 কার কিউব? তিন তিন 3-এর কিউব, মানে 30 30 30 30-এর কিউব, 30 30-এর কিউব, এটা কার কিউব? 616 3টে 0, 4 6 40, 616 3টে 0 কার কিউব? 40 40 ভেবে বলো না, 40 60 60 60 6-এর কিউব হচ্ছে কত হয়? 60 হবে, এটা 616 আছে, 6-এর কিউব কত হয়? 9 সবসময় যে কিউব আসবে পুরো এমন কোনো কথা নেই, নাও মিলতে পারে, ঠিক আছে?
তো যখন অপশন গুলো করবে সেখানে কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে যে অপশন গুলো কার অন্য কোনো কারো কিউব হচ্ছে কিনা সেটাও একটু মিলিয়ে নেবে। বোঝাতে পারলাম সবাইকে? মিউট করবে। তো এইভাবে তোমাকে সবার প্রথম যেটা হচ্ছে যে অঙ্কগুলোতে, যেমন এই অঙ্ক দেখো স্টুডেন্টদের প্রবলেম কোথায় হয়, একটু ঘুরিয়ে দিলেই অসুবিধা। যেমন এই প্রবলেম দিয়ে দিয়েছে, এবার বুঝতে পারে না কি ফর্মুলা অ্যাপ্লাই করতে। এটা তো বুঝে গেল তিনটে আছে একই জিনিস, তাহলে এ কিউব বুঝে গেল। তারপর দেখলো তিনটে আছে একই জিনিস, বি ধরে নিল, বি কিউব হয়ে গেল। এরপরে বাকিটা জানে না, এরপরে বাকিটা কারোর সাথে মিল করছে না, এই হচ্ছে অসুবিধা। তাহলে এই অসুবিধা কি করে দূর করব? তাহলে আমরা কিউব দিয়ে যত ফর্মুলা আছে তাদের কথা ভাববো। যেমন আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 AB ইন্টু এ প্লাস বি, এটা একটা আমাদের ফর্মুলা আছে, যেটার ফর্মুলা কার ফর্মুলা না, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। কারণ এটা আমরা এ প্লাস বি হোল কিউবের একটা রূপ। তোমরা এখন হয়তো অনেকে ভাবছো যে স্যার এটা আমার ঠিক মনে নেই, এটা ডিটেলস করে দেবেন। সব কটা ডিটেলস করে দেবো, একটা একটা ক্লাসে একটা একটা ফর্মুলা নিয়ে আলোচনা হবে। তার মানে বুঝতেই পারছো কতটা ডিটেলসে প্রতিটা প্রবলেম, মানে প্রতিটা ফর্মুলাকে আমরা অ্যানালাইসিস করব এবং কত রকম ভাবে তার রূপ আসতে পারে সেগুলো প্রত্যেকটা আলোচনা করবো। কিন্তু সেই নিয়ে ভাবতে হবে না, তোমার এখানে যেটা কাজ হচ্ছে যে এখন জাস্ট জেনে রাখো এই যে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা যেটা আমরা পড়েছিলাম, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি না, আমরা বেশিরভাগ জন এটা মনে রেখেছি এ কিউব প্লাস 3 A² B প্লাস 3 AB² প্লাস বি কিউব, এটা বেশিরভাগ জন মনে রেখেছি। তো এখান থেকে আমাকে যেটা কাজ করতে হচ্ছে, এ কিউব আর বি কিউব কে একসাথে রেখেছি, মাঝখানে যে দুটো আছে তাদের মধ্যে হাইয়েস্ট যতটা কমন ততটা নিয়ে নিলাম, 3 AB কমন নিয়ে নিলাম যতটা কমন, তো এরকম রূপ নিয়ে নিলাম। এরকম নানা রকম রূপে আসতে পারে, সেগুলো আমরা প্রত্যেকটা দেখবো কি কি রূপে আসছে। তো এই দাঁড়াচ্ছে তোমার প্রবলেমের রূপ। আমরা এই অঙ্কটাকে সাথে এটা কম্পেয়ার করে আমরা সেই জিনিসটা করব। এখন প্রবলেম হচ্ছে কম্পেয়ার করতে গিয়ে অসুবিধা, তুমি কোনো রকম ভাবে দ্বিধা বোধ করবে না, তুমি যেটাকে যা ধরছো ধরে নিলে, ধরো এটা বললে এটা ধরলে বি কিউব, এখানে তোমার কি হবে না এই জিনিসটা জানো না, কিন্তু বাকি তো জিনিসটা জানো, একটা এ একটা বি, তাহলে তুমি এ বি পেয়ে গেছো। তাহলে এই যে 18, সেই 18 তাহলে কার সমান, এই 18 তাহলে কার সমান, এইটার সাথে এইটার যদি আমি তুলনা করি, তোমার এই ফর্মুলার সাথে এই ফর্মুলা যদি আমি তুলনা করি, মানে এই অঙ্কের সাথে আমি যদি ফর্মুলাটা তুলনা করি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 AB ইন্টু এ প্লাস বি, এই যে জিনিসটা আছে আমি যদি এই দুটোর মধ্যে তুলনা করি, তাহলে এটা এ কিউব হয়ে যাচ্ছে, এটা বি কিউব হয়ে যাচ্ছে, এটা এ বি হয়ে যাচ্ছে। তাহলে দেখো 18 যেটা বেঁচে আছে সেটা 3 ইন্টু এ প্লাস বির সমান, তাহলে 3 ইন্টু এ প্লাস বির সমান হচ্ছে 18। তাহলে এখান থেকে অবশ্যই এ প্লাস বির মান হচ্ছে 6, এ প্লাস বির মান 6 পেয়ে গেলে। এবার তুমি এটার ফর্মুলা কি জানো গো, এটার ফর্মুলা কি শিখলে, কি জানো, এ এ প্লাস প্লাস বি বি তার হোল কিউব। হোল কিউব। তাহলে এ প্লাস বি অলরেডি বের করা আছে, তার হোল কিউব মানে 6 এর কিউব যেটা হবে সেটা আনসার, এ প্লাস বি অলরেডি বের করা আছে, তাহলে এ প্লাস বি যখন 6 তার কিউব মানে 216 হবে আনসার। বুঝতে পেরেছো? স্যার এটা একটু আরো বলবেন আমি আবার রিপিট স্যার, করছি, স্যার আরেকবার বলুন না, আরেকবার বলছি হোল কিউব টা মনকে কি শোনো। বলতে, হ্যাঁ বলো, কি বলছো? ওই বাকিটা বুঝতে পারলাম, কিন্তু ওই যে ওপরে এ প্লাস বি হোল কিউব দেওয়া আছে বললেন না, ওই জায়গাটা বুঝতে পারলাম না। আমরা জানি এ কিউব, যদি না জানো পরে জেনে যাবে, কারণ আমি প্রত্যেকটা ফর্মুলা নিয়ে ডিটেলস করব। এখন লিখে রাখতে পারো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 AB ইন্টু এ প্লাস বি, এইটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। লিখে রাখো যে জানো না, এ প্লাস বি হোল কিউব মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 A² B প্লাস 3 AB² হয়, ওই 3 A² B আর 3 AB² থেকে 3 AB কমন নিলে তো এইটা দাঁড়ায়, তো এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছে এই পর্যন্ত? এবার আমি যখন অঙ্কের সাথে এটা তুলনা করছি তখন আমার এইটা দাঁড়াচ্ছে এ কিউব। আমি যদি এ ধরে নেই 2.73 কে, আমি যদি 2.73 কে এ ধরে নেই তাহলে সেটা হচ্ছে এ কিউব, 3.27 কে যদি বি ধরে নেই সেটা হয়ে যাচ্ছে বি কিউব। তাহলে তুলনা করছি আমি এই ফর্মুলার সাথে এই ফর্মুলা, তাহলে বাকি যেটা বেঁচে আছে এটা তো এ ধরেছি, এটা বি ধরেছি, তাহলে এ বি, এ বিও কেটে গেল, তাহলে বাকি এখানে বেঁচে আছে 18 আর এখানে বেঁচে আছে 3 ইন্টু এ প্লাস বি। তাহলে 3 ইন্টু এ প্লাস বি কার সমান,
বলো যারা বলছিল বুঝতে পারোনি। তিন ইন্টু এ প্লাস বি তাহলে কার সমান হলো? 1800। হ্যাঁ, 18-র সমান হলো। তাহলে তিন যদি কেটে দেই তাহলে এ প্লাস বি কার কি দাঁড়ালো? এ প্লাস বির ভ্যালু কত হলো? 6। বুঝতে পেরেছো? যারা বললে বুঝতে পারোনি, যারা বুঝতে পারোনি বলেছিল, এবার বোঝা গেছে? তো এ প্লাস বির ভ্যালু হচ্ছে 6। আর তোমার ফর্মুলা কি বলছে? ফর্মুলা বলছে এটার ক্যালকুলেশন হবে এ প্লাস বি তার হোল কিউব। ফর্মুলা বলছে ক্যালকুলেশন হবে এ প্লাস বি তার হোল কিউব, আর তুমি এ প্লাস বি অলরেডি বের করে ফেলেছো 6। তাহলে 6-এর কিউব কত হবে? স্যার বলছি আরেকবার বলুন না 18-র ব্যাপারটা। 18। কত বেঁচে আছে এখানে সবকিছু কাটার পরে? সবকিছু এটা এ কিউব এ কিউব ম্যাচ করে গেল, বি কিউব বি কিউব ম্যাচ করে গেল, এ বি এ বি ম্যাচ করে গেল। তাহলে বাকি কত বেঁচে আছে বলো তো? অঙ্কে অঙ্কে কত বেঁচে আছে? এ প্লাস বি থ্রি ইন্টু এ প্লাস বি ফর্মুলাতে। আর ওখানে যেটা প্রবলেম দিয়েছিল সেখানে কত বেঁচে আছে? স্যার 18। আঠেরো তাহলে থ্রি ইন্টু এ প্লাস বি কার সাথে সমান হবে? সাথে আঠেরো সমান আঠেরো সমান ব্যাস, এখান থেকে তিন কাটলো, তাহলে এ প্লাস বি কার সাথে সমান হবে বলো? সিক্স সিক্স এর সাথে। থ্রি ইন্টু এ প্লাস বি সমান 18, থ্রি ইন্টু এ প্লাস বি সমান 18। ওখান থেকে এ প্লাস বি সমান তাহলে কত হবে? 6। আর এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব। মিউট করে দাও, এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব। মানে সিক্স এর হোল কিউব স্যার। সিক্স এর কিউব হবে 216। বুঝতে পেরেছো এবার? এবার সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এই হচ্ছে প্রসেস, মানে অঙ্ককে দেখে বোঝা। আমাকে প্রবলেম দিয়েছে কি, আমাকে কি দেখবে? যেমন এই অঙ্ক দেখো, দেখতে পাচ্ছ তিনটে আছে, সঙ্গে সঙ্গে বুঝে যাবে এ কিউবের ফর্মুলা। তাহলে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। কার ফর্মুলা হয়? আমরা পড়ে নেবো এটা, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তার মানে 37 থেকে 33 বাদ দাও, তার কিউব করলে সেটা হবে আনসার। 37 থেকে 33 বাদ দাও, 37 থেকে 33 বাদ দাও, তার কিউব করলে যেটা হবে সেটা হবে তোমার আনসার। 37 থেকে 33 বাদ দিলে 4, 4-এর কিউব হচ্ছে 64, তো 64 হবে আনসার। এটাই হচ্ছে পদ্ধতি, আর কিছু নয়। শুধু আমাকে দেখতে হবে যে কার ফর্মুলা। তুমি বলবে স্যার ফর্মুলা গুলো আমার এখনো মুখস্থ হয়নি। আমি প্রত্যেকটা ফর্মুলা কত সহজে মুখস্থ করবে সব একটা একটা ক্লাসে ধরে ধরে প্রত্যেকটাকে আলোচনা করে দেবো, তোমার হয়ে যাবে। এই মুহূর্তে তুমি যদি মুখস্থ না থাকে চেষ্টা করবে আগে মুখস্থ করার, তারপর আমি তো বুঝিয়ে দেবো, আরো ভালো পারবে। এই স্যার প্রবলেম আগের দেখ, অঙ্কটা একটু বলুন না প্লিজ। আগের অঙ্কেতে কি অসুবিধা বলো? আমি জাস্ট বললাম এ ধরে নিলাম আর একটাকে বি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এটা কি দাঁড়াচ্ছে তোমার এ কিউব? এটা কি দাঁড়াচ্ছে তোমার বলো? মাইনাস 3 ইন্টু a² বি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা কি দাঁড়াচ্ছে? প্লাস প্লাস থ্রি থ্রি ইন্টু ইন্টু এ বি স্কোয়ার। এটা কি দাঁড়াচ্ছে? বি কিউব মাইনাস বি কিউব। এটা কার ফর্মুলা? এ মাইনাস বি এর হোল কিউব। এ মাইনাস বি তার হোল কিউব। বুঝতে পেরেছো? তুমি বলে স্যার এই ফর্মুলা এখনো আমি জানি না, শিখে যাবে পরপর ক্লাসে, প্রতিটা ক্লাসে আস্তে আস্তে শিখে যাবে, ঠিক আছে? এখন ভাবো এটা হচ্ছে এর ফর্মুলা। এ মাইনাস বি এর হোল কিউব ওই দুটাই আছে শুধুমাত্র নাকি? এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এরকম ভাবে লিখতে পারি, আর কিভাবে লিখতে পারি আমরা তো এমনি আলোচনা করব। এছাড়া তুমি আগেরটা দেখে করলাম যেটা ওইটা ওটা এ প্লাস বি হোল কিউব ছিল, আর এটা এ মাইনাস ওইটা বি এ হোল কিউব। প্লাস বি। এই দুটো থেকে স্যার আমরা এটা দিয়ে কমন কি দেখতে পাই? ক্যালকুলেশনটা কিরকম হলো কেসটা? ক্যালকুলেশন এবার কি হলো, তুমি একটাকে এ ধরেছো, এ কাকে ধরেছো বলো? 37-কে। বি কাকে ধরেছো? বি কাকে ধরেছো? 33-কে। স্যার 33। তাহলে 37 থেকে 33 বাদ দিলে কত হয়? ফোর ফোর ফোরের হোল চার, কিউব। 4-এর হোল কিউব মানে 64। বুঝতে পারলে? আচ্ছা ফর্মুলা মুখস্থ করা শিখিয়ে দেবো, সেটা নিয়ে চিন্তা নেই। এখন শুধু অঙ্কের সাথে পরিচিত, অঙ্কগুলোর সাথে পরিচিত, মানে এখন শুধু এটা বোঝো। সবার প্রথম ক্লাস আমি যেটা বললাম, আজকের ক্লাসে আমি কিন্তু ফর্মুলা কি করে এসেছে সেটা শেখাচ্ছি না, আর ফর্মুলা কি করে মুখস্থ করবে সেটাও শেখাচ্ছি না। আজকের ক্লাসে শুধু এইটুকু বোঝাচ্ছি যে অঙ্কের সাথে ফর্মুলাকে রিলেট করবে কিভাবে, কি ফর্মুলা অ্যাপ্লাই হবে সেটা বুঝবে কি করে। এখানে যেমন এই দিয়েছে কিউব দেয়া আছে, তুমি এখানে এই যে দেখো এ বি দিয়ে, এই অঙ্ক আসার চান্স বেশি থাকবে পরীক্ষায়, এই অঙ্ক আসার চান্স বেশি থাকবে, কারণ আমরা সাধারণত কোনো কিছুকে এ ধরে নেই। এখানে অলরেডি অঙ্কে এ আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এক্স ধরে নিতে হবে। এটাকে এক্স ধরে নিলাম, এটাকে ওয়াই ধরে নিলাম, তাহলে কিসের ফর্মুলা দাঁড়াবে?
এক্স কিউব মাইনাস বি তার হোল কিউব, এক্স হ্যাঁ মাইনাস মাইনাস থ্রি এক্স এক্স স্কোয়ার কিউব। ফাইভ প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব হয়ে যাবে, যেটা আমাদের হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা। বোঝাতে পারলাম? এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবের ফর্মুলা। এক্স কোনটাকে ধরেছ, এক্স কোনটাকে ধরেছ, না ফাইভ এ ফাইভ মাইনাস সিক্স মাইনাস সিক্স জিবি, ওয়াই কোনটাকে ধরেছ, সেভেন এ সেভেন মাইনাস এ সিক্স মাইনাস সিক্স সেভেন এ মাইনাস সিক্স জিবি। তো তাদের মধ্যে বিয়োগ করলে সাইনটা উল্টে যাবে, কারণ এটাকে যখন আমি বিয়োগ করতে যাব প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তার হোল কিউব হবে আনসার। তাহলে কত আনসার হবে? ফাইভ এ থেকে সেভেন এ বাদ দেবে, ফাইভ এ থেকে সেভেন এ বাদ দিলে কত হয়? মাইনাস মাইনাস টু মাইনাস টু এ তার হোল কিউব, তাহলে কত হবে? মাইনাস নাফ এ কিউব। অনেকে কিন্তু সি বলে, এটা কিন্তু ভুল, এটা ভালো করে দেখবে। তিনটে আছে মাথায়, যদি বিজোড় সংখ্যা থাকে মাইনাস হবে, মাথায় জোড় সংখ্যা হয়ে থাকলে থাকলে প্লাস হতো। হ্যাঁ জোড় থাকলে প্লাস হয়ে যাবে। তো 2 এর কিউব 8, এর কিউব এ কিউব, আর মাইনাসের জন্য মাইনাস এ কিউব বলে, তো -8 এ কিউব হবে তোমার আনসার। অতএব অপশন এ টা হবে রাইট আনসার। সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করবে? হ্যাঁ ওকে হুম স্যার, বলো। ওই যে ওপরের লাইনে মানে ফাইভ এ মাইনাস সিক্স বি মাইনাস সেভেন এ ঠিক আছে, পরে সিক্স বিটা কি করে হলো, মানে প্লাস সিক্স বি কেন কিভাবে হলো? ওটাই যে একটা থেকে একটা বাদ দিচ্ছে, এইটাকে তো তুমি এক্স ধরেছো, তুমি তো হ্যাঁ এক্স মাইনাস ওয়াই করছো না, তার মানে হুম, ফাইভ এ মাইনাস সিক্স জিবি থেকে সেভেন এ মাইনাস সিক্স জিবি এটা বাদ দেবে তুমি। আর যখন বিয়োগ করতে যাই তখন কি হয়, নিচের গুলো সাইন উল্টে যাবে না বিয়োগ করতে টাইম গেলে? চেঞ্জ হয়ে যায়। ফাইভ এ থেকে সেভেন এ বাদ দিলে মাইনাস টু এ, আর সিক্স জিবি সিক্স জিবি কেটে গেল। মানে বিয়ে বুঝে গেছো? করতে গেলে উল্টে যায়। গেলে হ্যাঁ, কারণ হচ্ছে তুমি যখন ধরো তোমাকে বললাম 30 থেকে 40 বাদ দাও, তাহলে তুমি 30 মাইনাস 40 করবে। তো আমি যদি হ্যাঁ তোমাকে বলতাম 30 থেকে -40 বাদ দাও তখন কি করতে? 30 থেকে যদি -40 বিয়োগ করতে বলতাম তখন কি হতো? হবে 30 মাইনাস মাইনাস 40 মানে তখন প্লাস হয়ে যেত না। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, তাই ফাইভ এ মাইনাস সিক্স বি আছে, এখান থেকে তোমাকে কত বাদ দিতে বলা হচ্ছে? সেভেন এ মাইনাস সিক্স বি, তাহলে ফাইভ এ থাকলো মাইনাস সিক্স বি থাকলো, মাইনাস আর প্লাস মিলে মাইনাস সেভেন এ হয়ে গেল, মাইনাসে মাইনাসে মিলে প্লাস সিক্স বি হয়ে গেল। বোঝা গেছে? বুঝতে পেরেছো যে বললাম? হ্যাঁ হ্যাঁ, মানে বন্ধনী বা সমান সমানের এই পারে আসলে তো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এই যেমন চিনতে পারে না স্টুডেন্টরা, কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে বুঝতে পারে না, কি করব? মিউট করো সবাই, আগে সবাই মিউট করো, যদি কারোর অন থাকে, কারোর যদি মাইক্রোফোন অন আছে মিউট করে দাও। আচ্ছা, এবার হচ্ছে এই প্রবলেম যেমন অনেকে বুঝতে পারে না কিভাবে করবে, কি করব তাহলে? এত কিউব মাইনাস এত এত দিয়েছি, আমি দেখতে পাচ্ছি তিনটে আছে, তিনটে মানে সঙ্গে সঙ্গে কিউবের ফর্মুলা পাবো। এ কিউব মাইনাস বি কিউব, মাইনাস চলে এসেছে মানে তার মানে কার ফর্মুলা? এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। আচ্ছা, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা কি হয়? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ। কি করে এসছে আমি দেখাবো, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এগুলো প্রত্যেকটা আমি আলোচনা করে দেবো, ঠিক আছে? তুমি শুধু এখন জেনে রাখো, এ মাইনাস বি হোল কিউবের একটা ফর্মুলা এসছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার তোমার কি কাজ হবে? কম্পেয়ার করো, তুলনা করো। তুমি যদি এটাকে এ ধরো তাহলে এ কিউব হয়ে গেল, এটাকে যদি বি ধরো তাহলে বি কিউব হয়ে গেল, এ বি এ বি চলে গেল ওখানে, তাহলে তোমার এ মাইনাস বি কার সাথে সমান হবে? এ মাইনাস বিটা কে বলো দেখি? ফোর ফাইভ না, 3 ইন্টু a মাইনাস b টা হচ্ছে 4.5, 3 ইন্টু a মাইনাস b হচ্ছে 4.5, ওখানে তো 3 নেই, দেখো এখানে কি 3 আছে? 3 ইন্টু a মাইনাস b, হ্যাঁ এখানে স্যার, যাবে 3 ইন্টু a মাইনাস b। পুরো তুলনা করো, তুলনা করতে তুমি দেখতে পাচ্ছ 3 ইন্টু a মাইনাস b টা 4.5 এর সাথে সমান হচ্ছে। বোঝাতে পারলাম সবাইকে? এই পর্যন্ত কি সবাই বুঝেছো? একটু কনফার্ম করো, এই পর্যন্ত সবাই বুঝেছো? কনফার্ম করো। বুঝতে পারলাম না স্যার আমি আরেকবার বলি। বলুন, আমি লাইনটা কেটে গেছিল স্যার আমি আরেকবার বলুন। বলছি তুমি এটাকে এ ধরে নাও, তাহলে কি হচ্ছে? এ কিউব
তুমি ফর্মুলাটা কি জানো আগে লিখে ফেলো, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3 AB ইন্টু এ মাইনাস বি, এটা কার ফর্মুলা? এ মাইনাস বি হোল কিউব, ঠিক আছে? এটা বুঝেছো কিনা আগে বলো, আগে এটা বুঝেছো কনফার্ম করো। এ হ্যাঁ কিউ মাইনাস হ্যাঁ বি স্যার, কিউ মাইনাস 3 AB ইন্টু এ মাইনাস বি সমান এ মাইনাস বি হোল কিউব। এবার যেটা ঘটনা হচ্ছে, আমি যদি আমার অঙ্কের সাথে তুলনা করি, প্রথমটা চলে যাচ্ছে এ কিউব, দ্বিতীয়টা চলে যাচ্ছে বি কিউব, এ বি চলে যাচ্ছে এ বি, বাকি কি বেঁচে আছে বলো তো? তোমার ফর্মুলাতে বেঁচে আছে 3 ইন্টু এ মাইনাস বি, আর অঙ্কে কত বেঁচে আছে? 4.5 না? হাজার বুঝতে পেরেছো সবাই? এই পর্যন্ত সব বুঝতে পেরেছো? এবার তিন যদি কাটি, দশমিকের কথা ভুলে যাও, 45-কে 3 দিয়ে কাটলে কত হয়? 15 হয় না? 1.5 হয়ে যাচ্ছে, ওটা 10 জন 1.5 হবে, এমনি ওয়ান 15 পয়েন্ট ফাইভ 45 1.5 হবে। তার মানে আমার এ মাইনাস বি এর মান যদি 15 হয়, এ মাইনাস বি এর কিউব করতে হবে, 15-এর কিউব কত হয়? 15-এর তেত্রিশ কিউব কত হয়? তেত্রিশ 3375। 3375। যারা জানো নি, আজকে স্কোয়ার স্কোয়ার রুট কিউব আর কিউব রুটের ভিডিও পাঠাবো, 7 দিনের মধ্যে দেখে রাখবে, 7 দিনের মধ্যে অবশ্যই দেখে রাখবে, স্কোয়ার এন্ড স্কোয়ার রুট, কিউব এন্ড কিউব রুট, 15-এর কিউব 3375 হয়। কি করে করতে হবে আমি ওখানে সুন্দর ভাবে শিখিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবে। তাই স্কোয়ার স্কোয়ার রুট কিউব আর কিউব রুটটা সবাই দেখে নেবে, 15-এর কিউব 3375 হয়। দশমিক কেন 3 ঘর আগে হবে? কারণ যেহেতু 1.5 কে আমরা 3 বার গুণ করছি, 1.5 কে আমরা অ্যাকচুয়ালি 3 বার গুণ করছি, দশমিক মোট 3 ঘর আগে হবে, তাই আমাদের যে রেজাল্টটা 3375, তার দশমিকটা 3 ঘর আগে হয়েছে। এটাই হচ্ছে প্রসেস, যে অঙ্কটাকে দেখে চিনবো কি করে। তো এটা সবার প্রথম জানতে হবে যে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সেটা যখন আমি একটা একটা ফর্মুলার উপর অঙ্ক করাবো, তখন তোমার বুঝতে আরো বেশি সুবিধা হবে। যেমন এই অঙ্ক দিয়েছে, তো দেখি আমরা কি বুঝবো, ফর্মুলা হয়তো জানিও না। আগেরটা অ্যান্সার কি হলো মাইনাস দিয়ে, তো না মাইনাস কেন হবে, ওটা তো 1.5 ছিল, প্লাস হবে, এটা বিটা আনসার। হলো প্লাস। আচ্ছা আচ্ছা এই অঙ্কে যাচ্ছি, দেখো অঙ্কটা দেখে কিসের ফর্মুলা সেটা আগে বুঝবো কি করে। যখন দেখতে পাচ্ছি দুটো আছে, তাহলে এটা স্কোয়ার আসবে, এ স্কোয়ার, দুটো আছে বি স্কোয়ার, দুটো আছে সি স্কোয়ার, একটাকে এ ধরলাম, একটাকে বি ধরলাম, একটাকে সি ধরলাম, তারপর কত হচ্ছে 2 AB, তারপর কত হচ্ছে 2 BC, তারপর কত হচ্ছে 2 CA। এবার এর ফর্মুলা আমরা পড়ে নেব, মুখস্থ করে নেব পরে। কি ফর্মুলা হয়? এ প্লাস কে জানো বলো, বি প্লাস সি তার হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 AB প্লাস 2 BC প্লাস 2 CA। আমরা দেখবো, আমরা শিখবো এটা, তো তখন দেখবে যে এটা অনেক সহজে হয়ে যাচ্ছে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে কি শুধু 3টে নাম্বারকে যোগ করে স্কোয়ার করে দিতে হবে, 1.2, 1.3, 1 টাকা 20 পয়সা, 1 টাকা 30 পয়সা, আর 1 টাকা 50 পয়সা। 3টে 1 টাকা 3 টাকা দাঁড়ালো, 50 পয়সা, 30 পয়সা আর 20 পয়সা মিলে 1 টাকা হয়, মোট 4 টাকা। তাহলে 4-এর স্কোয়ার মানে 16 হবে আনসার, 4-এর স্কোয়ার মানে 16 হবে আনসার। জাস্ট 1.2, 1.3 আর 1.5 কে যোগ করো, স্কোয়ার করে দাও, 1 টাকা 20 পয়সা, 1 টাকা 30 পয়সা, 1 টাকা 50 পয়সা, 1 টাকা, 1 টাকা, 1 টাকা, 3টে 1 টাকা, 20 পয়সা, 30 পয়সা, 50 পয়সা, মিলে 1 টাকা, মোট 4 টাকা, তার স্কোয়ার হবে, ফর্মুলাটা বলছে তার স্কোয়ার, অতএব আনসার হবে 16। সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারলাম স্যার। জাস্ট ফর্মুলাটা যেটা চিনলাম সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর ফর্মুলা। এর মান 1.2, বির মান 1.3, সির মান 1.5, শুধু জাস্ট যোগ করো স্কোয়ার করো, যোগ করো স্কোয়ার করো। যোগ করার টেকনিক বললাম, 1 টাকা, 1 টাকা, 1 টাকা, 3 টাকা দাঁড়ালো, 20 পয়সা, 30 পয়সা, 50 পয়সা, 1 টাকা, 3 টাকা আর 1 টাকা, মোট 4 টাকা, 4 টাকার স্কোয়ার মানে 16। অথবা তুমি নর্মালি যদি না পারো, তাহলে এমনি যেমন ছোটবেলাতে পড়েছো তেমনি করবে। বুঝেছো সবাই? হ্যাঁ এটা স্যার কে বুঝেছি, বলতে, এটা কার ফর্মুলা কে বলতে পারবে? কি ফর্মুলা দেখতে পাচ্ছ? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের, তবে সি এর জায়গায় মাইনাস।
হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমি প্রথমে এ স্কোয়ার হলো, তারপর দেখতে পাচ্ছি বি স্কোয়ার হচ্ছে, তারপর দেখতে পাচ্ছি সি স্কোয়ার হচ্ছে, তারপর দেখতে পাচ্ছি 2ab হচ্ছে প্লাস 2ab, তারপর দেখতে পাচ্ছি মাইনাস 2bc হচ্ছে, তারপর দেখতে পাচ্ছি মাইনাস 2c হচ্ছে। এবার আমাকে দেখতে হবে যেটা কার ফর্মুলার মধ্যে পড়বে, a প্লাস b প্লাস c হোল স্কোয়ার তো জানি, কিন্তু আর কি ফর্মুলা আছে যাতে এরকম ভাবে পড়ে? কোশ্চেনে চেঞ্জ হবে ওইগুলোই, মানে পরীক্ষাতে তোমার চেঞ্জিংটা এইভাবেই হয় আর নতুন কিছু না। তোমাকে শুধু এই যেটা তুমি জানো, যে ফর্মুলাটা সবাই জানে, সবাই জানে এই ফর্মুলা a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, এই ফর্মুলা কি না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এবার পরীক্ষায় চেঞ্জ কি করবে? চেঞ্জ করবে শুধু এইটুকু যে দেখা গেল c-র জায়গায় মাইনাস c বসিয়ে দিল, c-র জায়গায় মাইনাস c বসিয়ে দিল, তাহলে কি হয়ে যাবে? এই ফর্মুলা কি চেঞ্জ হবে? a প্লাস b প্লাস c-র জায়গায় মাইনাস, নিচে কত হবে বলো? a স্কোয়ারটা a স্কোয়ার থেকে গেল, b স্কোয়ারটা b স্কোয়ার থেকে গেল, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার হয়ে গেল, না প্লাস এবি প্লাস এবি সরি কি হবে c-র জায়গায় যেখানে মাইনাস বিসি যেখানে যেখানে c দেখবে তার জায়গায় মাইনাস, মাইনাস c পরেরটা তো মাইনাস দেখবে তার জায়গায় মাইনাস c। তো তোমার প্রবলেম চেঞ্জ হয়ে গেল, এটা প্রবলেম চেঞ্জ হয়ে গেল এটাতে, এই হচ্ছে চেঞ্জ করবে কোথায় c জায়গায় মাইনাস c। স্যার প্রথম আছে আরে এই দুটো স্কয়ার আলাদা কি করছো, স্কয়ার কেন প্রথমে সি জায়গাটা মাইনাস দেবো, ওটাও মাইনাস বসিয়েছে, মাইনাস c হোল স্কয়ার হওয়ার জন্য c স্কয়ার হচ্ছে, ও মাইনাস c হোল স্কয়ার হওয়ার জন্য c স্কয়ারই থেকে গেছে, কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু একটা c ছিল, তাই c এর জায়গায় মাইনাস c বসাতে মাইনাস চলে এসেছে, এখানে যেহেতু একটা c ছিল তাই c এর জায়গায় মাইনাস বসাতে মাইনাস চলে এসেছে, এই হচ্ছে চেঞ্জিং আর কিছু না। বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে কি বোঝাতে পারলাম? কনফার্ম করো। হ্যাঁ স্যার এটা চেঞ্জ করে দিল তোমাকে, তোমাকে দিয়ে দিল, তুমি জানো এই ফর্মুলাটা, তোমরা সবাই এই ফর্মুলাটা শিখলে, বা এটা সব বলতে এটাই পাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার যখন আমাদের মতো কেউ কোশ্চেন বানাবে তখন সে কি করবে, বি জায়গায় মাইনাস বি করে দিল, এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার করে দিল, বি জায়গায় মাইনাস বি বসিয়েছে, যা মানে তোমার প্রবলেমে এই দিকটা দেওয়া থাকে, সেই দিকটায় তুমি কি দেখতে পাবে, এ স্কোয়ার কে এ স্কোয়ার থাকলো, বি এর জায়গায় মাইনাস বি বসালে মাইনাস বি এর হোল স্কোয়ার বি স্কোয়ারই হয়, মাইনাস বি এর হোল স্কোয়ার করলে বি স্কোয়ারই হয়, জোড় সংখ্যা মাথায় থাকলে মাইনাস মাইনাসটা বি ইনটু মাইনাস প্লাস বি তাই তো স্যার, মাইনাস বি, এই জন্য প্লাস হয়ে যায়, জোড় সংখ্যা মাথায় থাকলে মাইনাসটা প্লাসই হয়, বিজোড় সংখ্যা থাকলে তখন মাইনাস হয়। তো সেই হিসাবে কি হবে, যে এটা বি স্কোয়ারই থাকলো, এটা সি স্কোয়ারই থাকলো, এটা কি হবে, বি এর জায়গায় মাইনাস বি বসালে এটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস 2ab, মাইনাস 2ab এটা কি হবে, বি এর জায়গায় মাইনাস বি বসছে, আর বাকি সব ঠিক, আর এটাতে বি তো নেই লাস্ট একটা প্লাসই হবে। প্লাস বি, এই হচ্ছে চেঞ্জিং। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করো। হ্যাঁ স্যার যেমন এই প্রবলেম 19 নম্বর প্রবলেমটা দেখো কি করেছে, একটু জটিল ভাবে সাজিয়ে দিয়ে দিয়েছে, এই দিয়ে দিয়েছে, এই দিয়ে দিয়েছে, এই দিয়ে দিয়েছে, কি হবে কার ফর্মুলা সেটা আগে বুঝতে হবে। আমি যদি এইটাকে এ ভেবে নিই, এটাকে যদি বি ভেবে নিই, তাহলে ফর্মুলাটা কার দাঁড়াচ্ছে, প্লাস বি কিউ প্রথমটা দাঁড়াচ্ছে এ প্লাস বি, পুরোটাকে এ ধরে নিচ্ছি, মানে কিউব রুট অফ 1.2 তাকে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে ফর্মুলাটা দাঁড়িয়ে গেল এ প্লাস বি। তারপরটা কি দাঁড়াবে, কে বলবে, এ স্কোয়ার স্কোয়ার স্কয়ার মাইনাস মাইনাস এ বি, এবি প্লাস দুটোকে বি গুণ করে স্কয়ার ছেড়ে দিয়েছে, দুটোকে গুণ করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, দুটোকে গুণ করে ছেড়ে দিয়েছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি, এক্যু মাইনাস বিকিউ এর সূত্র তো স্যার, এক্যু প্লাস বিকিউ, এক্যু প্লাস বিকিউ
স্যার শোনা যাচ্ছে না কিছু? হ্যাঁ, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না শোনা স্যার, যাচ্ছে না। আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বেশ। আচ্ছা, এটা কার ফর্মুলা হচ্ছে বলো? এ কিউ প্লাস বি কিউ। এ কিউব প্লাস বি কিউব। মাইনাস কখন হতো? মানে এ এ কিউব মাইনাস বি এ কিউব। মাইনাস বি, যদি এ মাইনাস বি থাকতো। হ্যাঁ, যদি এখানে প্লাস থাকতো, এখানে মাইনাস থাকতো, এটা যদি এ মাইনাস বি থাকতো, এটা যদি এ স্কে প্লাস বি। আমি শেখাবো, এগুলো পরে শেখাবো, এগুলো এখন বলছি না। তাহলে আমি এখানে বুঝে গেলাম এই যে ফর্মুলাটা, এটা কার ফর্মুলা তাহলে দাঁড়ালো? এ কিউব প্লাস বি কিউব, তাই তো? তার মানে তোমার যেটা আছে, এ কাকে ধরেছিলে? এ ধরেছিলে 1.2 কে, এ ধরেছিলে, আর কিউব রুট অফ। আর বি কাকে ধরেছো তুমি? বি কাকে ধরেছো? কিউব রুট অফ 4.8। 4.8 তাহলে তোমার যদি ফর্মুলাটা এ কিউব করা হয়, এটা যদি এ কিউব করা হয়, তখন এই কিউব রুটটা কি হবে? চলে যাবে, এই কিউব রুটটা চলে যাবে। এই কিউব রুট মানে কি বোঝো? 1.2 এর মাথায় হোল টু দি পাওয়ার 1/3। এটা যখন এ কিউব করা হবে, তখন এই কিউবটা চলে যাবে। এটা যখন বি কিউব করা হবে, তখন এইটা চলে যাবে। তাহলে তোমার আনসার হচ্ছে এই দুটো যোগ ফল, এ কিউব প্লাস বি কিউব, মানে 1.2 আর 4.8 যোগ করলে যেটা হবে, সেটা হবে আনসার। কত হচ্ছে আনসার? 6, তাই সিক্স তো? হচ্ছে। স্যার এই কিউবটা কিভাবে চলে গেল একবার বলে দিন না। কিউবটা যাচ্ছে কারণ 1. তোমাকে দেওয়া আছে কিউব রুট অফ 1.2, এইটার আবার হোল কিউব করা হচ্ছে। এই যে কিউব রুট, এইটা মানে কি বোঝায়? এইটা মানে ওয়ান বোঝায় পয়েন্ট টু টু দি পাওয়ার ওয়ান ওয়ান বাই থ্রি 1/3, আর মাথায় 3 আছে। এই 3 কাটলে 1 হয়ে গেল মাথায়, হ্যাঁ স্যার তাহলে বুঝতে পারি। 1.2। তো এই ক্যালকুলেশনটা 1.2 দেবে, ওই ক্যালকুলেশনটা তোমার 4.8 দেবে। তো দুটো যোগফলই হচ্ছে আনসার, কারণ আমাদের আনসার বলছিল এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব মানে 1.2 দাঁড়ালো, বি কিউব মানে 4.8 দাঁড়ালো। তাহলে আনসার হচ্ছে এই দুটো যোগফল। বুঝেছো কথাটা? হ্যাঁ এটার স্যার, আনসার কি হবে? এটা কি ধরবো? এ মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আনসার কি হবে? এ কিউ মাইনাস বি কিউ। মানে শুধু 7.3 থেকে 2.8 বাদ দিয়ে দিলে যেটা হবে, সেটাই হবে আনসার। পরীক্ষা হলে গেছি শুধুমাত্র এইটুকু, 7.3 থেকে 2.8 বাদ দিয়ে দাও, আনসার সেই। 13 থেকে 8 বাদ দিলে 5, 6 থেকে 2 বাদ দিলে 4, 4.5 হবে আনসার। 7.3 থেকে 2.8 বাদ দিয়ে দাও, আনসার সেই। আর কিচ্ছু করতে হবে না, সবাইকে বুঝতে পারলে কনফার্ম করবে। সবাই বুঝতে হ্যাঁ পারছে? স্যার, একবার 20.44 টা দেখান। এইটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও, তাহলে হয়ে যাচ্ছে এ মাইনাস বি, এটা দাঁড়িয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার ফর্মুলা? কার ফর্মুলা বললাম? কিউ মাইনাস বি কিউ। এখানে মাইনাস থাকলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তো এ কিউব করলে কি হবে? 7.3 হোল টু পাওয়ার 1/3। এ কিউব করলে সেটা কি হয়ে যাবে? ওই মাথার 3টা আউট হয়ে যাবে, শুধু 7.3 চলে আসবে। বি কিউব করলে কি হবে? মাথারটা আউট হয়ে যাবে, শুধু 2.8 আসবে। তাহলে তুমি সেই হ্যালো 7.3 স্যার, থেকে, হ্যাঁ বলো। স্যার ওখানে যে 20.44 আসছে, 20.44 কোথা? ওই যে এবি এবি এবির কথাটা বলো। গুণফল, এই দুটোর গুণফল দেওয়া আছে একসাথে, অত ভাবতে হবে না, দেখেই বুঝতে পারবে যে ফর্মুলাই দিয়েছে। ঠিক ও আছে, আচ্ছা তোমাকে আচ্ছা, মেলাতে হবে না ওটা, মাথা অত মাথা খাটাতেও হবে না। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। লাস্ট ডিজিটটা মিলিয়ে নিতে পারো ম্যাক্সিমাম, 8×3=24, বুঝতে পেরেছো? ওরা তোমাকে গুণ হ্যাঁ করে দিয়েছে, এই দুটোকে গুণ করে দিয়েছে, তোমাকে আর গুণ করে চেক করতে হবে না। বুঝে গেছে? একটা মানে ম্যাচিং আছে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যখন তুমি ম্যাচিং দেখতে পাচ্ছ, আর তোমাকে অত চিন্তা করতে হবে না, টাইম বাঁচাতে আমরা হবে। তো বুঝতে বলুন ধরতে পারছি নি, ওই জন্য জিজ্ঞেস করছি। কথাটা? বুঝতে পেরেছো? ম্যাচিং, দেখো ম্যাচিং, যখনই প্রায় সব ম্যাচিং আছে, তার মানে এটাও ম্যাচ করতে বাধ্য, তাই না? সব ম্যাচিং আছে, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এই দুটোর গুণ করেই ওটা বসিয়েছে, দরকার নেই ক্যালকুলেশন করার, ডিরেক্ট এ কিউ মাইনাস বি কিউ করো, আনসার মিলে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে স্যার। যেমন এই প্রবলেম দিয়েছে, দেখো উপরে দেখতে পাচ্ছ এটা 2.75 হবে, দেখো তিনবার লিখেছে, 2.25 তিনবার লিখেছে, তার মানে কিসের ফর্মুলা? এ এ প্লাস কিউব বি মাইনাস বি কিউবের, এ কিউব মাইনাস বি কিউব।
তিনটে আছে, তিনটে তিনটে আছে, তার মানে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা। নিচে কি দেখতে পাচ্ছ? এ স্কোয়ার এ প্লাস বি এ বি স্কোয়ার। প্লাস বি স্কয়ার। তাহলে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা কি পড়লাম? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি। একটু আগে তাই পড়লাম, আর নিচে দেখো এ স্কোয়ার প্লাস আছে, কেটে যাবে তো। তাহলে শুধুমাত্র আনসার কি হবে? শুধুমাত্র আনসার কি হবে? 2.75 থেকে 2.25 বাদ দিয়ে পয়েন্ট দাও, পাঁচ জিরো হাফ। 2.75 থেকে 2.25 বাদ দিয়ে দাও, এটাই আনসার। 2.75 থেকে 2.25 বাদ দিয়ে দাও, এটাই হবে আনসার। পয়েন্ট ফাইভ জিরো। ওকে, 75 থেকে 25 বাদ দিচ্ছ, 50.5, 0.5 মানে হাফ। 0.5 ও ডিরেক্ট দেয়নি, এসএসসি সিজিএলে পড়েছিল 14-এ। অতএব জাস্ট আমাকে এটা আগে ধরতে হবে যে কোথায় কি ফর্মুলা অ্যাপ্লাই হবে। এইটুকুটা আগে বুঝে গেলে আর তোমার চিন্তার কোনো কারণ নেই। বাকি ফর্মুলা কি করে মুখস্থ করব, কি করবো, এগুলো তো আমি শিখিয়ে দেবো। যেমন অঙ্ক, এটা দেখো দিলে বুঝতে পারবে, একই অঙ্ক একই অঙ্ক বুঝতে পারবে। এটা দেখো কি হচ্ছে, এটা কি হবে? তিনটে আছে, তাহলে কি করব? এ কিউব, এটাও তিনটে আছে, কি করব? বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব। নিচে কত আছে? নিচে কত আছে? এ স্কোয়ার স্কোয়ার প্লাস স্কোয়ার ভাবতে হবে না, নিশ্চয়ই এ বি দিয়া থাকবে প্লাস এবি প্লাস বি স্কোয়ার। প্লাস বি স্কোয়ার। তাহলে উপরটার ফর্মুলা কি জানো? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি জানো? এ মাইনাস এ মাইনাস বি বি স্কোয়ার প্লাস এ ইনটু বি বি প্লাস স্কোয়ার বি স্কোয়ার। প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে কি কেটে যাবে? কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে। স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে যাবে, তাহলে এ মাইনাস বি হবে আনসার। তার মানে 0.05 থেকে 0.04 জিরো পয়েন্ট জিরো ওয়ান আনসার শেষ। 0.0 থেকে 0.04 বাদ দিয়ে দাও, আনসার শেষ। বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে বোঝাতে পারলাম? কনফার্ম করো। স্যার আরেকবার। 0.05 থেকে 0.04 বাদ দিয়ে দাও, আনসার শেষ। আজকে তো ডিটেলস করছি না, আজকে জাস্ট আমি ধরাচ্ছি ফর্মুলা কিভাবে করবে, ঠিক আছে? ফর্মুলাটা কিভাবে ধরবে, তারপরে আমি যখন ডিটেলস অঙ্ক করব তখন এগুলো আরো ভালো করে পড়বে, চিন্তার কোনো কারণ নেই। আজকে ডিটেলস তো ধরাচ্ছি না, আজকে জাস্ট টু দা পয়েন্টে করছি। মানে আমাদের আজকের ক্লাসের কাজ হচ্ছে শুধু এইটুকু জানা যে কোথায় কি ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে বুঝবো, ওইটুকু শেখাচ্ছি। এটা দিয়েছে, কি করে বুঝবো? দেখো 0.008 দিয়েছে, দশমিকের পরে 3 ঘর আছে। 8 কার কিউব হয়? 8 কার কিউব হয়? টু টু। টু এটা বুঝতে হবে, পয়েন্ট তার টু এর মানে কিউব 0.2 এর কিউব দিয়েছে। আচ্ছা, 125 কার কিউব হয়? পয়েন্ট ফাইভ 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 কিউব। পয়েন্ট তাহলে ফাইভ তাহলে কি 0.5 এর কিউব দিয়েছে। কার ফর্মুলা চলে এলো উপরে? উপরে এ কার কিউ প্লাস বি ফর্মুলা? কিউ এ কিউব প্লাস বি প্লাস বি কিউব প্লাস কি হয় এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা? এ এ প্লাস প্লাস বি বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার পয়েন্ট নিচে সেভেন কত আনসার। দেওয়া আছে? এ স্কয়ার নিচে মাইনাস এ কত প্লাস বি দেওয়া? স্কয়ার। নিচে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার দেওয়া। দেখো 0.04 দিয়েছে, মানে 0.2 স্কয়ার করলে আসে, ঠিক আছে? কি কেটে যাবে? এটা কেটে যাবে। তাহলে পয়েন্ট আনসার সেভেন কি? পয়েন্ট সেভেন আনসার কি? এ আর বি কে শুধু যোগ করে দিলে যেটা হবে সেটা, অপশন নেই। এ আর বি কে যোগ করে দিলে যেটা হবে সেটাই হবে আনসার। 0.2 আর 0.5 যোগ করে দাও, আনসার শেষ। 0.2 আর 0.5 যোগ করে দাও, আনসার শেষ। অতএব 0.7 হবে আনসার। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করো। সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করো। স্যার আর কিউবটা শুধু কোথায় যাবে? অঙ্কটা, হ্যাঁ বলো, কিউব তো ফর্মুলায় বসে গেল না, কি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাই তো বসিয়ে দিলাম। এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর তোমার নিচে দাঁড়াচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এটা হ্যালো। কেটে গেল। হুম তাহলে শুধু এ প্লাস বি বেঁচে থাকলো, হুম এ প্লাস বি বেঁচে থাকলো। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটাই বসালাম উপরে, বোঝা গেছে? স্যার নিচে না, এবিটা কোথায়? হ্যাঁ বলো বলো, নিচে নিচে এবিটা স্যার এই যে পয়েন্ট, তুমি 0.2 ছিল আর এটা 0.5 ছিল, দুটোকে যখন গুণ করতে যাবে তোমাকে ম্যাচ করেই দেবে। আমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাকে অত ভাবতেও হবে না। 5 দুনে 10 হয়,
দশমিক 2 ঘর আগে আসবে, মানে 0.1। ম্যাথস করেই দেবে, বুঝতে পেরেছ? ঠিক ক্যালকুলেশন আছে, গুণ করে দিয়ে দিতে পারে, কিন্তু ম্যাথস করেই দেবে তোমাকে অঙ্ক। তা যোগ কি দেখো তো, করে 0.7 হচ্ছে এটা একটু দেখান তো। 0.2 আর 0.5, ওটা এখন না বুঝলেও চলবে, কারণ আমি এখন ক্যালকুলেশন দেখাচ্ছি না। আমি এই স্যার এই মুহূর্তে অঙ্করে ওই সূত্রটা কাজে লাগানো আছে বলে বোঝা যাচ্ছে না। আমি শুধু তোমাকে এইটুকু শেখাতে চাইছি যে একটা অঙ্কে তুমি বুঝবে কি করে, যে কোথায় কি অ্যাপ্লাই হবে। নর্মালি এই অঙ্ক দেখার সাথে সাথে স্টুডেন্ট যেটা কাজ করে, যোগ করা শুরু করে দেয়। ও করলো এটাকে যোগ করে 133 লিখবে উপরে, তারপরে নিচে এইটাকে যোগ করবে, তারপর এটা বিয়োগ করবে, দিয়ে লিখবে, তারপর কাটাকাটি করে আনসার দেয়। বুঝতে পারলে আমার কথাটা? আমার কথাটা কি বুঝতে পারলে? তো সেখানে টাইম চলে যায়। এটাই তোমাকে আজকে আমি প্রথম শেখাচ্ছি, যে তুমি একটা অঙ্ক দেখে বুঝবে কি করে, যে কোন ফর্মুলা কোথায় অ্যাপ্লাই হবে। ওইটুকু বুঝে গেলে তোমার কাজ শেষ হয়ে যাবে, তারপরে বাকি আমি ডিটেলসে ক্যালকুলেশন সব কিছু দেখাবো। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, এই যে প্রবলেমটা দিয়েছে, দেখো 3.2 হোল কিউব দিয়ে দিয়েছে, তাহলে এটাকে আমার কি লেখা উচিত? 0.2 সুপার হোল কিউব, জিরো এর পয়েন্ট টু হোল কিউব লিখে নেওয়া, তাহলে উপরে দাঁড়িয়ে যাবে কার ফর্মুলা? এম আই কি এক্স বলবে? মাইনাস বি কিউ এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হয়? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে কত দেওয়া আছে? স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। নিচে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তিনটে টার্ম দেওয়া আছে না? দুটো টার্ম দেওয়া থাকলে এ মাইনাস বি দেওয়া থাকতো। তিনটে টার্ম দেওয়া আছে মানে বেশি জটিল ভাবার দরকার নেই, এটাই দেওয়া আছে। এটা গেল, শুধুমাত্র ওদের মধ্যে বিয়োগ করলে আনসার। কার কার মধ্যে বিয়োগ করলে? 3.2টা হচ্ছে এ আর 0.2টা হচ্ছে বি, এদের মধ্যে বিয়োগ করলেই হবে আনসার। সবাই বুঝতে পারলে? 3.2টা হচ্ছে এ, মিউট করবে সবাই, 3.2টা হচ্ছে এ, 0.2টা হচ্ছে বি, ওদের মধ্যে বিয়োগ করলেই হবে আনসার। এইটুকুই কাজ, এইটুকুই হবে আমাদের। স্যার হ্যাঁ বলো। কত স্যার এনার সাথে কত হলো স্যার? থ্রি হবে, থ্রি থ্রি অ্যানসার দেওয়াই আছে স্যার এখানে। তাহলে এখান থেকে আবার আপনি কিউ কি করে বার করলেন? 0.2 এর এটা কিউ এটা তো কিউব দেয়া আছে, এইটাকে শুধু বানিয়ে নিলাম একই রকম দেখতে, আচ্ছা আচ্ছা এইটাকে হ্যাঁ শুধু বানিয়ে নিলাম 0.2 এর কিউব, যাতে আমি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলতে পারি। একটা যখন কিউব দেয়া আছে, পরিষ্কার বুঝতে পারছি আমার হাতে স্টকে কি কি আছে, সেই ফর্মুলা গুলো বসানোর চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার দেখো এই অঙ্কটার দিকে তাকাও, দেখে হঠাৎ করে বুঝতে পারবে না কি অ্যাপ্লাই করবো। এটাই তোমাকে ধরতে হবে, যে দেখো 2.3 2.3 2.3 দিয়েছে, তিনটে দিয়েছে, তাহলে কি এ কিউব এ হয়ে কিউ গেল? মাইনাস বি কিউ, 2 1 আছে, 1 যতবার খুশি লিখতে পারি না, তার মানে 1 মানে বি কিউব হতে পারে, মানে বি ইকাল টু যদি 1 ধরে নেই, এ ইকাল টু 2.3 ধরে নেই, তাহলে উপরে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে। মিউট করো, মিউট করো, এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে উপরে এ কিউব মাইনাস বি কিউব মানে কার ফর্মুলা? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে কার ফর্মুলা হবে গো? নিচে এ স্কোয়ার এ বি। তুমি বলে স্যার এখানে তো শুধু 2.3 আছে, 2.3 সাথে 1 গুণ করলে 2.3 হয়, তো ডিরেক্ট দিয়ে দিয়েছি এ স্কোয়ার প্লাস। তিনটে টার্ম যখন দেখতে পাচ্ছো তখন বুঝে যাবে যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারটাই দিয়েছে, সেটা হয়তো এ বিটাকে এ আর বি কে একসাথে গুণ করে লিখেছে, তাই হয়তো ধরতে পারছি না, কিন্তু তিনটে টার্ম দিয়েছে মানে এটাই। এটা এটা কেটে গেল, আনসার হবে শুধু এ মাইনাস বি, মানে 2.3 থেকে 1 বাদ দিয়ে দাও, আনসার শেষ। 2.3 থেকে 1 বাদ দিয়ে দাও, আনসার শেষ। বুঝতে পেরেছো সবাই? কনফার্ম কর। স্যার হ্যাঁ বলো। লিস্টটা হচ্ছে তো এ কিউ প্লাস বি কিউ হচ্ছে তো লাস্ট কোথায় এ নিচেরটা কিউব? 2.3 ইন্টু 2.3 আছে, এটা প্লাস আছে, প্লাস পরে প্লাস আছে ঠিক। হ্যাঁ এ ওপরে টু স্কোয়ার। হ্যাঁ বলো। ওপরে 2.3 তিনবার আছে এ কিউ হলো মাইনাস হ্যাঁ, ওয়ান আছে ওটা আমরা ওয়ানের তো ওয়ান কিউব কে নাই ওয়ান কে তো ওয়ান কে তো তুমি একের তিনবার কিউব ওয়ান ওয়ান। গুণ ভাবতে পারো না, একের কিউব তো ওয়ানই হয়। তো আমার হাতে যেটা স্টকে ফর্মুলা আছে আমি তো তার কথা ভাববো, হুম বুঝতে হুম পারলে? হুম হুম ঠিক আছে ক্লিয়ার সবাই? এইভাবে তোমাকে মেন হচ্ছে স্ট্র্যাটেজি, এটাও সেই একই রকম ধরতে হবে, শুধু এটাই কাজ। ঠিক আছে, এই যে ফর্মুলা দেখো, কিসের ফর্মুলা হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC এর ফর্মুলা। এই ফর্মুলাটা যেটা আছে আমরা শিখবো যখন, সেই ফর্মুলাটা উপরে শুধু বসিয়ে দেবো, দেখবো নিচেরটার সাথে কোনো একটা পার্ট কেটে যাবে, ছোট্ট একটা কিছু আনসার বেরিয়ে যাবে।
এটাই হচ্ছে ধরার বিষয়, আর কিচ্ছু নয়, এটাই শুধু ধরার বিষয় আর কিচ্ছু নয়, শুধু ধরলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো? আমি এখন আনসার করছি না, কারণ আমি এগুলো করাবো, সব করাবো। এই দেখো, দেখে দেখতে পাচ্ছ কত বড় লাগছে দেখতে? অঙ্কর দিকে তাকালেই ভয় পেয়ে যাবে, কিন্তু ভয় কাঁপার কিছু নেই, একদম সোজা অঙ্ক। শুধু জাস্ট তোমাকে এটা ধরে নিতে হবে, এই যে তিনটে আছে মানে এ কিউ, বি কিউ, সি কিউ, 3ABC, তার মানে সেই এক্ষুনি যে ফর্মুলাটা বললাম, মানে যেটার কথা বললাম, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC, তারই ফর্মুলা। কিন্তু হয়তো দেখা যাবে এ এর জায়গায় মাইনাস এ করেছে, বা বি এর জায়গায় মাইনাস বি করেছে, বা সি এর জায়গায় করেছে, কারো না কারো জায়গায় চেঞ্জ করেছে। তো সেগুলো আমরা যখন ডিটেলস এ করবো তখন আরো ভালো করে জানবো। আগে তোমাকে এটা বুঝতে হবে কোথায় কি ফর্মুলা অ্যাপ্লাই করছে। ঠিক আছে, বেশ, এই পর্যন্ত আজকে থাকলে। এরকম টাইপের অঙ্কগুলো আগে পড়তো, আমি করিয়ে দেবো যদিও, এরকম টাইপের ফর্মুলা গুলো আগে পড়তো, এখন আমি করিয়ে দেবো সবই, তোমরা শিখতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে এই ক্লাসের রেকর্ডারটা একটু দিতে হবে হ্যাঁ, রেকর্ডিং পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। লাইভ ক্লাস স্যার, করলে 26টা একবার দেখি, 26টা একবার দেখি। 50% ক্লাস লাইভ ক্লাস করতে হবে, মানে মঙ্গলবারের 4টে ক্লাসে 2টো ক্লাস লাইভ করলে তুমি রেকর্ডিং পাবে। স্যার আমি ক্লাস করব, কিন্তু এই ক্লাসটা একবার দেখলাম, আবার একবার দেখলে আরো হ্যাঁ, রেকর্ডিং যতবার খুশি দেখো, কোনো ব্যাপার নয়, তুমি লাইভ ক্লাস করলে রেকর্ডিং অবশ্যই পাবে। হ্যাঁ লাইভ স্যার, ক্লাস করলে অবশ্যই রেকর্ডিং পাবে, 2টো লাইভ ক্লাস করবে। আজকের হ্যাঁ ক্লাস কিন্তু আমি টু দা পয়েন্টে করালাম, আমি আজকে কোনো কিছু ডিটেলস করাইনি। অনেকে আছো হয়তো ফর্মুলা বুঝতে পারলে না, বা ফর্মুলা তোমার কি করে হলো জানো না, এগুলো যখন আমি একটা একটা ফর্মুলা নিয়ে ডিটেলসে করব তখন তোমার আরো ভালো লাগবে এবং আরো অনেক কিছু শিখতে পারবে। আজকের ক্লাসে শুধুমাত্র আমি একটা অঙ্ক দেখে চিনবো কি করে, কোথায় কি ফর্মুলা অ্যাপ্লাই করব, সেইটুকু জাস্ট শেখালাম। ঠিক আছে, হ্যাঁ স্যার, বাকি কাজ আমাদের এরপরে হবে। চলো হ্যাঁ স্যার, আজকে এই পর্যন্ত, সবাই তিনটের অনুষ্ঠানে চেষ্টা করবে জয়েন করার, কারণ আজকে আমাদের ফাউন্ডেশন ডে, তো আমরা অল্প বেশিক্ষণ টাইম নেব না, 1-1.5 ঘন্টার একটা প্রোগ্রাম করব। আপাতত যতটুকু জন নাচ গান আবৃত্তি অনেকে দিয়েছে সেগুলোকে স্যার একটু, আপনার কথা একটু বলবো হ্যাঁ বলো, স্যার, ওই রেকর্ডিংটা কখন পাবো স্যার? 24 আওয়ার্স এর মধ্যে সমস্ত ক্লাসে রেকর্ডিং পেয়ে যাবে, 24 আওয়ার্স টাইম দিতে হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কারোর কিছু বলার থাকলে বলো, নাহলে ধীরে ধীরে লেফট করে যাও। হ্যালো স্যার, বলো। স্যার আমি বলছিলাম আপনি যে ইউটিউবে যে ভিডিওগুলো দিয়েছেন না, ওগুলো মানে দেখতে খুব নেট লাগে, মানে ধরুন আপনার কোয়ালিটি 720 পর্যন্ত চলে যায়, তো যদি একটু কম কোয়ালিটি লো কোয়ালিটির হতো করে তাহলে। নেবে, ইউটিউবের লো কোয়ালিটি করা যায় তো? বলো। দেখো, ইউটিউবের ভিডিও যখন দেখবে তোমরা, যে কাজটা করবে, শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ স্যার, ইউটিউবের যখন, কবিতা শোনা যাচ্ছে? ইউটিউবে যখন তুমি ভিডিও দেখবে তখন তোমার যদি মনে হয় নেটের বেশি যাচ্ছে, নেটের কোয়ালিটি কমিয়ে নেবে একটু, আর হচ্ছে তোমার এ করে নেবে, যখন কোনো একটা অঙ্ক তুমি বুঝে গেছো বা এই অঙ্কটা তোমার দরকার নেই, স্কিপ করে দেবে, পরের অঙ্কে চলে যাবে। স্কিপ করা যায় তো, ইউটিউবে দেখো বা গুগল গুগল ড্রাইভে দেখো, যেখানে ভিডিও দেখো স্কিপ করার অপশন থাকে, যদি মনে হয় এই অঙ্কটা আমার দরকার নেই, পরের অঙ্কটা দরকার, টেনে দাও, স্কিপ করে দেখো, তাহলে তোমার নেট নেট টাইম দুটোই বাঁচবে। স্যার নেটটা কিভাবে কমানো যায় ইউটিউবের ভিডিও দেখতে গিয়ে? ইউটিউবে দেখবে ওখানে তুমি ভিডিওর কোয়ালিটি বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবে, দিলে দেখবে যে ওখানে কোয়ালিটিতে দেবে 240, 360, একদমই লো কোয়ালিটি নিয়ে করবে, সাউন্ডটা পেলে হবে, আমার মানে দেখতে কোনো অসুবিধা হবে না? কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর কারো কিছু বলার থাকলে বলো, নাহলে ধীরে ধীরে লেফট করে যাও। স্যার ব্যাচ হুম, এইট আর বলো। ব্যাচ একই ক্লাস হবে? ব্যাট 8 আর আর ব্যাচ 9-এ কি একই মানে হ্যাঁ প্রাইমারি ক্লাস হবে? প্রাইমারি রিলেটেড ক্লাস হবে, হ্যাঁ প্রাইমারি রিলেটেড ক্লাস হবে, কিছু কিছু এক্সট্রা জিনিস যা করানো হবে সেটা ওই আলাদা ডেটে হবে, ওই রুট আর কিউব এমন যে লিঙ্কটা বললেন এই গ্রুপে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দেবো। স্যার? স্যার বলো বলো বলো। স্যার আপনি যে স্যার ব্যাচ 8-এ যে আপনি যে যে অঙ্কগুলো হয়ে গেছে, মানে যে যে এগুলো ওগুলো হয়ে আবার গেছে থেকে হবে, ব্যাচ না 9 মানে শুরু হবে এনে 5 তারিখ থেকে। হ্যাঁ, ওটা ব্যাচ 9 যে 5 তারিখ হুম, থেকে শুরু হবে, ওটা কি একদম প্রথম প্রথম থেকে থেকে, শুরু হবে একদম না প্রথম থেকে, যেগুলো? একদম প্রথম থেকে ক্লাস হবে, বুঝতে ফেব্রুয়ারিতে পেরেছি নতুন ব্যাচ ওটা, তো ওটা একদম প্রথম থেকে ক্লাস হবে। একটু রবিবার প্রবলেম হয়, ওটা শনিবার করে নেবো সেটাই করে ভাবছিলাম। নিতে পারো,
ঠিক আছে, দিন আপনাকে পরে হ্যাঁ জানিয়ে হ্যাঁ দেবো, ওকে 5 দিনের আগে জানিয়ে দেবো। ঠিক আছে। আর কারো কিছু বলার থাকলে বলো, নাহলে ধীরে ধীরে লেফট করে যাও। স্যার বলছিলাম যে আমি আগে আপনার ভিডিওগুলো দেখছিলাম, ওটাতে যেটা সমস্যা হচ্ছে কি মানে কোনটা কোন ভিডিওটা আগে কোন ভিডিওটা পরে এটা বুঝতে মানে বুঝতে বুঝাই প্রবলেম সুবিধা হচ্ছে, হতো ঠিক আর আছে। কি। তুমি এখন তো ক্লাসে জয়েন করেছো, তো এখন আর অসুবিধা হবে না, ওটা তো ইউটিউবে সবার জন্য, তো ইউটিউব ভিডিও দেখে তো আর তুমি তোমার ক্লাসরুমে তোমার ক্লাস পরপর সাজানো থাকবে, ঠিক আছে। ঠিক আছে স্যার, তোমার যেটা ক্লাসরুম থাকবে সেই ক্লাসরুমে পরপর সাজানো থাকবে, আচ্ছা স্যার, ক্লাস 1 ক্লাস 2 করে পরপর লেখা থাকবে, টপিক ওয়াইজ ভাগ করা থাকবে, এবং ধরো সিম্প্লিফিকেশন ক্লাস 1 ক্লাস 2 করে পরপর সাজানো থাকবে, নাম্বার সিস্টেম পরপর সাজানো থাকবে, অর্থাৎ তোমার প্রবলেম হবে না। আর কারো কিছু বলার থাকলে বলো, নাহলে ধীরে ধীরে লেফট করে যাও। কারো কিছু বলার থাকলে বলো, নাহলে ধীরে ধীরে লেফট করে যাও। বলো। হ্যাঁ স্যার বলছি, আমি ধরুন সিম্পলিফিকেশনের জন্য অনলি ভর্তি হয়েছি, আপনি যে ওই ডাউনলোড গুলো সেন্ড করবেন ওইগুলো ধরুন আমার না ক্লাস হয়ে যাওয়ার পর মানে 20টা ক্লাস হয়ে যাওয়ার পর আমি অ্যাক্সেস করতে পারবো? ছ মাস পর্যন্ত থাকবে তোমার কাছে, আচ্ছা ঠিক আছে, 6 মাস পর্যন্ত থাকবে। তো আচ্ছা, তার মধ্যে যদি বাই চান্স পরীক্ষা না হয়, তারপরে তুমি সুযোগ পাবে, সেখানে তোমার ফিসটাকে কমিয়ে দেওয়া হবে বা অল্প কিছু টাকা নিয়ে তোমাকে আবার দিয়ে ওকে দেওয়া হবে, ওকে, তার থ্যাংক ইউ একটা ব্যবস্থা দ্বারা। স্যার। বলছি আপনার যে নতুন ব্যাচটা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, হুম, ওটা কোন বার আর কটার থেকে শুরু হচ্ছে? ফেব্রুয়ারি থেকে যে ক্লাসটা হচ্ছে ওটা হচ্ছে শনিবার দিন 11টা থেকে, নর্মাল সিলেবাস ধরে ক্লাস হবে, আর দুটো ক্লাস তো কমন, মঙ্গলবার 11টা থেকে সিম্পলিফিকেশনের ক্লাস কমন, বৃহস্পতিবার রাত্রি 8টা থেকে সিম্পলি ইয়ে তোমার ভাষার অঙ্ক যেগুলো রিয়েল লাইফ রিলেটেড সেগুলো কমন ক্লাস, এই দুটো কমন ক্লাস থাকবে, শুধু শনিবারটা 11টা থেকে ক্লাস হবে আচ্ছা, সকাল 11টা। বৃহস্পতিবার ক্লাসটা কি আমরা সবাই করতে পারবো? হ্যাঁ, বৃহস্পতিবার ক্লাস সবাই করতে পারবে, ওটা কমন ক্লাস ওটা রাত 8টা থেকে। রাত 8টা থেকে। আচ্ছা, লিঙ্কটা কোথায় পাবো? লিঙ্ক তোমার গ্রুপেই পেয়ে যাবে, তুমি যে গ্রুপে আছো সেই গ্রুপেই পেয়ে যাবে। আচ্ছা স্যার, আর কারো কিছু বলার থাকলে বলো, নাহলে ধীরে ধীরে লেফট করে যাও। স্যার ফেব্রুয়ারি মানে এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে তো ওই 5 ব্যাচটা? তারিখ থেকে ক্লাস হবে, আচ্ছা আচ্ছা, তাহলে ওই লিঙ্কটা তাহলে আমাকে একটু দিবেন, মানে আমি একটু করতে চাই আর কি ক্লাসটা। ঠিক আছে।